বাংলা অডিবল আপনার গ্রন্থাগার বাড়ির ছোট ছেলে নিখিলের বউ জিনা নিতান্ত অবসর কাটাতেই জিনা আগ্রহী হয় সমাজ সেবায় শুরু করে সোনাগাছি যৌনপল্লীর একটি স্কুলে পড়াতে সন্তানহীন জিনার সংসারের বাইরে এই প্রথম পা ফেলা এখানে সে আবিষ্কার করে এক নির্মম সত্য দেখা পায় এক খারাপ ছেলের যা তার দাম্পত্য জীবনে বয়ে আনে বজ্রাঘাত কে সেই খারাপ ছেলে কেন ভেঙে পড়ল জিনার সুখের স্বপ্ন সেই গল্প নিয়ে বসুর উপন্যাস খারাপ ছেলে আমি শমসুজুহা আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ পর্বের অডিও বুকের পঞ্চম ও শেষ পর্বে কল্যাণবাবু বাড়ি এসে বসবার কদিন পর জিনা কথাটা পারল তার কাছে এ কদিন সে এ নিয়ে অনেক ভেবেছে যদি তাদের বাড়িতেই একটা ক্লাস বসানো যায় দুপুরে তাহলে আর কাউকে ও পাড়ায় যেতে হয় না মেয়েরা যারা তাদের ক্লাস চালিয়ে যেতে চায় নিজেদের পাড়ার সঙ্গে বোঝাপড়া যারা নিজেরাই করতে পারবে তারাই শুধু আসবে মুকুটদের সঙ্গে তেমন কোনো সম্পর্ক থাকবে না এটার কথাটা শুনে কল্যাণবাবু বুঝলেন জিনা মনে মনে বেশ জড়িয়ে পড়েছে কিন্তু তাকে তো আর ছেলেমানুষই করলে চলবে না এমনিতেই বিমান একেবারে নিখিলের উপস্থিতিতেই তাকে অনুরোধ করেছে বারবার এসব গোলমেলে ব্যাপারে তিনি যেন আর জড়িয়ে না পড়েন কিছু ঘটলে যখন সেই ছেলেদেরই সামলাতে হবে তখন তাদের মতামতের মূল্য তাকে দিতেই হয় মল্লিকারও সায় আছে বিমানের কথায় তিনি বললেন কাজটা একেবারে ঠিক হবে না জিনা আপনিও বলছেন এ কথা শোনো জিনা ব্যক্তিগত জীবন আর কর্মক্ষেত্র আলাদা রাখতে হয় দেখো আমি তো স্ট্রিট বয়সদের পড়াতাম দিন কি তাদের বাড়িতে এনে তুলেছি দুটো এক হয়ে যায় কোথায় সঙ্ঘে সেবাশ্রমে সেখানেও ব্যক্তিগত আব্রু ব্যক্তিগত নিভৃতি প্রয়োজনকেও অস্বীকার করে না এভাবে ভেবনামা কিছুদিন অপেক্ষা করো একটা না একটা উপায় বের হবেই তাছাড়া এ বাড়ি তো নিখিলেরও তাকে না বলে এমন একটা স্টেপ তুমি নিতে পারো না তাহলে যদি একজন দুজনকে কোচ করার ব্যবস্থা করি কল্যাণবাবু হাসলেন বুঝেছি ওই পূর্ণিমা আর বনমালার ওপর তোমার বড্ড মায়া পড়েছে তাই না জিনা চুপ করে রইল সে বলতে চায় না শুনতে চায় পূর্ণিমা বনমালা তার কাছে শুধু দুজন মেয়েই নয় তার প্রচেষ্টার ফল তার সাফল্য তার সৃষ্টিও ওরা যদি নিজেরা আসতে চায় শুধু ওই মেয়ে দুটি দেখো ভেবে তবে জিনা একটু হার মানতেও কিন্তু শিখতে হয় মা আমাদের বেশি সামর্থ্য বীরত্ব নেই শহীদ হতে তো চাচ্ছি না যা নেই তা স্বীকার করে নেওয়াই ভালো তোমার পরিস্থিতিতে তুমি যতটা পেরেছ করেছ এরপরে দেখছই তো তোমার আমার মতো সাধারণ মানুষের সাধ্য নেই এসব ঠেকানোর কোথায় এখানে কার কি স্বার্থ জড়িয়ে আছে বাইরে থেকে আমাদের বোঝার উপায় নেই তখন জিনা তাকে পূর্ণিমার ব্যাপারটা পুরো বলল এই মেয়েটিকে কি আমরা সাহায্য করতে পারি না তার শুকনো মুখের দিকে তাকিয়ে কল্যাণবাবু বললেন ও তাই সেদিন মেয়েটিকে কেমন কেমন দেখলাম আমি চেষ্টা করব যথাসাধ্য কথা দিচ্ছি কিন্তু এবার তুমি আমায় কথা দাও ও জায়গায় তুমি আর যাবে না জিনা হতাশ হয়ে বলল ক্লাসই যদি না নেই শুধু শুধু আর যাব কেন জিনা এখন মনে করবার চেষ্টা করে বছর দুই আগে ঠিক কীভাবে সে সময় কাটাত কেমন ছিল সে কি ছিল তার আশা আকাঙ্ক্ষা আশ্চর্য হয়ে সে বোঝে তার স্পষ্ট কোন আশা আকাঙ্ক্ষা ছিল না তার মা কাকিমা দিদিরা যেভাবে বেঁচেছেন রান্না করে খেয়ে দে টিভি দেখে আড্ডা মেরে দল বেঁধে বেড়াতে গিয়ে সেটাই তার কাছে ছিল বাঁচার মডেল কিন্তু ভাবেনি এসব নিয়ে কখনো ভাবেনি সুখী ছিল কি হ্যাঁ খুব খুশি ছিল মনের মধ্যে দিয়ে সবসময় একটা ফুরফুরে বাতাস বইত সেটা যে কোন সুখের সমুদ্র হতে বইত কেন যে আদৌ বইত অনেক ভেবেও সে স্থির করতে পারল না কিন্তু গত দেড় বছর সে এত নিমজ্জিত ছিল কতগুলো কাজে কতগুলো চিন্তায় যে কতগুলো আড্ডা দিয়েছে নিখিল কতটা মেজাজ খারাপ করল বা বাড়ি ফিরতে কতটা দেরি করলো। এগুলো নিয়ে মোটে মাথায় ঘামায়নি উপরন্ত তার আগে মনে হতো সে একজন যে কেউ জেঠুর জিনপুরি ঠিকই কিন্তু সে তো একটা অতিরিক্ত প্রশ্রয়ের নাম ছাড়া কিছু নয় অথচ এখন তার মনে হয় সে একজন এক বিশেষজন অনেকের মাঝখানে সে আলাদা সে জিনা অন্য কেউ নয় এখন উদ্দেশ্য ছাড়া কাজ ছাড়া বাঁচতে তার কেমন লাগবে ঘরের দেয়ালে দেয়ালে তার চোখ ঘুরে যায় অপরিচিত লাগে এই সব দেয়ালের দেয়ালে লম্বিত ক্যালেন্ডার ঘড়ি ছবি এসবের যেন কোনো মানে নেই তবে কি কাজটা সম্পূর্ণ নিজের জন্যই করতে গিয়েছিল নিজের জন্য করছিল পূর্ণিমা বা বনমালাদের জন্য নয় আর একটু পরে তার মনে হল নিজের ভালো লাগার জন্যেই যদি তার কাউকে বাঁচাতে ভালো লাগে তো তাতেও দোষের কি আছে সেভাবে দেখতে গেলে সব দায়বধ সব ভালোবাসাই তো স্বার্থপর শিশুকে ভালো না লাগলে মা কি তাকে ভালোবাসত শিশু আর মায়ের চিন্তা মাথায় আসতেই তার বনমালার বাচ্চাটার কথা মনে হল কুটুস ছোট্ট পুঁচকে এত মিষ্টি বাচ্চাটা যে বলার নয় জিনার খুব ন্যাওটা হয়ে পড়েছে কুটুস গোড়ায় গোড়ায় যখন সে রোববার ওদের সঙ্গে বেড়াতে যেত তখন থেকেই কুটুশের প্রতি তার একটু পক্ষপাতিত্ব জন্মেছে সে কুটুসকে হাত ধরে বাঘের খাঁচায় নিয়ে যাবে সে কুটুসকে পাখি চেনাবে সে কুটুসকে কোলে করে ঘরের মধ্যে শুয়ে থাকা সজারু দেখাবে ভারী সুন্দর একটা দুধে গন্ধ বেরোয় কুটুসের গা থেকে অনেকবার চুপি চুপি কুটুসকে পিপারমেন্ট দিয়েছে চিীনা। চুপি-চুপি গল্প বলেছে হঠাৎ তার চোখ চকচক করে ওঠে সে ঋত্বিককে বলবে রচনায় একটা কাজ দিতে রচনায় এখন অবশ্য সবচেয়ে দরকার সুপারিনটেনডেন্টের সুপারদের সারা দিন রাত থাকতে হয় সেটা তার পক্ষে সম্ভব নয় আর কিছু যদি টাকা পয়সা নাও দেয় সে রাজি আছে ওরা রাজি হলেই হয় ওরা ওদের সিস্টেম কী ঘুমিয়ে পড়লি তোর ফোন মল্লিকা হ্যান্ডসেটটা জিনার হাতে দিল কে আমি মুকুট বলছি কি হয়েছে রে মেসেমশায়ের কেন শুনিসনি তোর লোকেরা বাবাকে মেরেছে জিনার গলাই সত্রুক্ষ আমার লোকেরা মুকুট অবাক হয়ে বলল তোরা নাকি পুলিশে এফআইআর পর্যন্ত করিসনি অত সব জানে না আমার বর ছিল আর দিদিভাই তখন বাবাকে সামলাবে না এফআইআর করবে আশ্চর্য তক্ষণে করার তো দরকার ছিল না কিন্তু পরেও তো করতে পারতিস মুকুট বলল জিনা তোর জানা দরকার সোনাগাছির কোনো গুন্ডার ক্ষমতা নেই যে আমাদের প্রজেক্টের কাউকে মেরে পার পাবে এদের তুষ্ট করবার জন্যে আমরা যথেষ্ট পয়সা খরচ করি চাকরি দিই পুলিশের অন্যায় জুলুমের বিরুদ্ধে প্রোটেকশন দিই কাল তুই একটা নাগাদ প্রস্তুত থাকিস আমি তোকে নিয়ে ওখানে একবার যাব একটা মিটিং ডেকেছি হৃত্বিক নমিতাদি সবাই থাকবে প্রজেক্টের আরও অনেকে সাক্ষী হিসেবে বনমালা থাকবে কালই একটা হ্যাস্তনাস্ত করব বাবাকে যে কথা দিয়েছি আর ওখানে যাব না ও ঠিক আছে সে আমি মেসোমশার সঙ্গে কথা বলে নেব পরের দিন মুকুট আসতে কল্যাণবাবু অবশ্য অনুমতিটা দিলেন কিন্তু সেটা শুধু সেই দিনের জন্যে ও অঞ্চলের জিনার কাজ করায় তিনি স্পষ্টই আপত্তি করলেন বললেন দেখো মুকুট জিনা অ্যাডাল্ট কোনো কাজের জন্যই ওর অনুমতি লাগার কথা নয় কিন্তু ওর নিরাপত্তার কথা তো আমাদেরই ভাবতে হয় তুমি ওকে আর ও কাজ করার অনুরোধ করো না তাহলে আমি বিপদে পড়ে যাব তা আমি করছি না মেষমশায় কিন্তু নিরাপত্তার ব্যাপারে আপনি যতটা উদ্বিগ্ন হচ্ছেন তেমন কোনো কারণ নেই সেটাই আমি বোঝাতে চাইছি তাছাড়া এরকম একটা কাণ্ড ঘটে যাওয়ায় আমাদের তো কিছু স্টেপও নিতে হয় তখনই জিনা তার নিজের শর্তের কথা বলল মুকুট আজ আমি যাচ্ছি তোর সঙ্গে খালি একটা কথা দিতে হবে কি কথা সর্বনাশ তুই আবার কথা চাইছিস কেন না তেমন সর্বনাশের কিছু নেই তোর জানা দরকার তোদের না জানিয়েই পূর্ণিমাকে আমি রচনায় আশ্রয় দিয়েছি ওকে তোরা ভালোভাবে বাঁচবার সুযোগ দিতে যা করতে হয় কর মেয়েটা এখনো পর্যন্ত একরকম লুকিয়ে আছে আচ্ছা সে হবে এখন তো তুই চল পূর্ণিমার কেসটা মুকুট আগেই জানে মুসুরি থেকে ফিরে এসেই খবরটা ওরা পেয়েছে এ নিয়ে ঋত্বিক অত্যন্ত বিরক্ত হৃত্বিক বলে মুকুট আমার রচনাটা বাচ্চাদের হোস্টেল এক ধরনের সর্বদয় কেন্দ্র কিন্তু বাচ্চাদের এটাকে যদি তোরা উদ্ধারাশ্রম বানাতে চাস আমি কিন্তু আপত্তি করব নষ্ট হয়ে যাবে আমার কাজটা আজ একটা মেয়ে এসেছে মেয়েটা সভ্য ভদ্র আমি ওকে দেখেছি ওর সম্পর্কে ভালো রিপোর্টই পেয়েছি কিন্তু ওই পথ ধরে কালকে আরও মেয়ে আসতে শুরু করলে আমি কি করব মেয়েগুলো আসবে তাদের পেছনে পেছনে দালাল ফালাল বাড়িওয়ালি মাসি ফাঁসি আসতে থাকবে আর জিনারি বা আক্কেল কি উদ্ধার করতে চায় সে নিজে করুক আমার ঘাড়ে বন্দুক রাখাটা আমি মোটেও পছন্দ করছি না মুকুট ওকে অনেক করে বোঝায় জিনার পক্ষে স্বামীকে না বলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় পূর্ণিমার পরিচয়ের কোনো মেয়েকে পরিবারের মধ্যে রাখাও অনেক ঝুঁকি কিন্তু ঋত্বিকের সেই একই গুঁ এভাবে সে তার রচনায় নিয়মকানুন নিয়ে ছেলেখেলা করতে দেবে না পৃথিবীতে দুস্থ দুঃখী অত্যাচারিত উদ্ধারপ্রার্থী কোটি কোটি মানুষ আছে তাদের সকলের দুর্দশা দূর করার সামর্থ্য ঋত্বিকের নেই সে একটা বিশেষ শাখা বেছে নিয়েছে এভাবে এলোমেলোভাবে এগোনো যায় না ঋত্বিক যা বলছে তারও যুক্তি আছে ঠিকই আবার পূর্ণিমার কেসটাও অত্যন্ত জরুরি জিনার যুক্তি উপরন্ত আবেগ মানবিক মুকুট কোন দিকে যাবে অদ্ভুত সংকট করছে সমাজসেবা অথচ সমাজ যখন একটি অত্যাচারিত মুক্তিকামী মেয়ের বেশে তার দ্বারস্থ তখন তাকে ফিরিয়ে দেবার কথা ভাবতে হচ্ছে সমাজসেবারই স্বার্থে মুকুট নমিতাদি তিন চারজন ডাক্তার আরও বেশ কয়েকজন অচেনা ভদ্রলোক মহিলাটিকে অবিনাশ কবিরাজ স্ট্রিটের বান্ধব সমিতির ঘরে মজুদ দেখল চীনা এরা সকলেই মুকুটদের সংস্থার ডাক্তাররা সবাই বিনা দক্ষিণায় চিকিৎসা করেন এদের রাস্তার মোড়ে পাশে জায়গা খালি রেখে একটা ছোট অনাড়ম্বর মঞ্চ তৈরি হয়েছে একজন গম্ভীর দেখতে তরুণ ডাক্তার প্রথম মাইক্রোফোন হাতে নিলেন প্রচণ্ড ধমক দিয়ে তিনি তার বক্তব্য শুরু করলেন এই পাড়ার মধ্যে একজন হিতাকাঙ্ক্ষী বয়স্ক ভদ্রলোকের মাথায় লাঠির আঘাত পড়েছে এই দায়িত্ব গোটা পাড়ার তাদের যেটুকু রাজনৈতিক যোগাযোগ আছে তা ব্যবহার করে তারা সারা পাড়া রেড করাতে পারেন ইচ্ছে করলে এই তার প্রথম ধমক দ্বিতীয় ধমক হল তারা এই গোটা পল্লীর স্বাস্থ্যের জিম্মাদারি নিয়েছেন গত তিন বছর ধরে এই পাড়ায় বুড়ো নারী পুরুষ এমন কেউ নেই যে এই চিকিৎসার সুফল পায়নি গোটাটাই প্রায় দাতব্য হাসপাতালে নিয়ে যেতে হলে যা কিছু ঝামেলা তাদের সংস্থায় পয় দ্বিতীয়ত তারা তো কোঅপারেটিভ ব্যাঙ্কের ব্যবস্থা করেছেন যার ফলে এলাকার মেয়েরা এখন অনেক স্বচ্ছল শুধু মেয়েরা নয় মাসি শ্রেণীর মহিলারাও তাদের একটা ভবিষ্যনিধির মতো ব্যবস্থার সৃষ্টি হয়েছে এই সমস্ত সুযোগ সম্পূর্ণ বিনা চেষ্টায় বিনা খরচে পাচ্ছে তারা উপরন্তু প্রাথমিক পর্যায়ে লেখাপড়া শিখে মেয়েরা নিজেদের জীবনের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়েছে এই সুযোগগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হবে পত্রপাঠ যদি তারা এই হামলার প্রতিকার করতে না পারে এবং ভবিষ্যৎ নিরাপত্তা সম্পর্কে ষোলো আনা প্রতিশ্রুতি দিতে না পারে নমিতাদি উঠে বললেন আমি খুব ভালো করে জানি এখানে কোনো কোন স্বার্থচক্র কাজ করছে কেন করছে হয়তো একজনকে আমি শনাক্ত করতে পারবো না কিন্তু কারা কাজটা করে থাকতে পারে আমি জানি তাদের কিভাবে ঢিট করতে হয় তাও আমার জানা আছে আমি এক্ষুনি একটি তালিকা পড়ছি তাদের উপরেই আমার সন্দেহ সারা পল্লীকে আমি অনুরোধ করছি এদের বয়কট করতে মানদা মাসি কেনারাম আচার্য রবি গুচ্ছাইত এই তিনটি নাম এক্ষুনি করতে পারি সামনে শ্রোতাদের মধ্যে থেকে অমনি একটা রৈরৈ রব উঠল কি প্রমাণ এরা কেউ কাজটা করেছে কোন অধিকারে তিনি পাড়ার মধ্যে বিভেদ ঘটাতে চাইছেন মানদামাসি ও কেনামাস্তান কোমর বেঁধে সামনে এগিয়ে আসছিল ডক্টর সাহানামে নামে এক ভদ্রলোক তখন বললেন কল্যাণ সরকারকে কে মেরেছে আমরা ঠিকঠাক না জানলেও পূর্ণিমা দাসীকে কারা মেরেছে কারা পাচার করেছে তা আমরা জানি নারী পাচার চক্রের পাণ্ডা হিসেবে মানদা ও কেনারামের বিরুদ্ধে থানায় এফআইআর করে এসেছি আমরা হাতে প্রমাণ মজুদ প্রচণ্ড একটা হট্টগোল শুরু হলো এবার কেউ বলছে হ্যাঁ কেউ বলছে না দু বয়স্ক মহিলা অকথ্য গালাগালের স্রোত বইয়ে দিল কিন্তু তারই মধ্যে বনমালা চেঁচিয়ে আঙুল তুলে তুলে সাক্ষ্য দিল সে কেনারাম মানদা ও রবিকে পূর্ণিমার ওপর অত্যাচার করতে দেখেছে সে গিয়ে না থামালে মেয়েরা মরেই যেত পূর্ণিমার বয়সে অনেকগুলো মেয়ে তখন ক্যাচর ম্যাচর করে বনমালাকে সমর্থন করল বটে কিন্তু গজগজ করতেও ছাড়ল না বনদিদির আর কি ঘরে বাবু রয়েছে আমাদের ওপর এরপর হামলা শুরু হবে তখন যে কি করব তিন চার শ্রেণীর স্ত্রীলোকের অশ্রাব্য গালিগালাজ আর মস্তানদের চ্যাঁচামেঁচি মুখ্যস্তির মধ্যে পুলিশের গাড়ি এসে থামল মুহূর্তে পরসা হয়ে যেতে লাগল গলিপথ টপাটপ লোকজনকে গাড়িতে তুলে নিল পুলিশ মানদামাসি ক্যানারাম উভয়ে উঠে গেল পুলিশের গাড়িতে সব ফাঁকা হয়ে গেলে ডক্টর সাহা বললেন মুকুট এখনই কিন্তু আমাদের এখান থেকে চলে যাওয়াটা ঠিক হবে না সত্যি মেয়েগুলোর উপর হামলা হতে পারে আমরা বরং ক্লাব ঘরে একটু বসি বনমালা বলল সেই ভালো দিদিরা আপনারাও তাহলে আমার ঘরে একটু এসে বসুন না যা ঝামেলা গেল নমিতাদি বললেন সেই ভাল চল এখানে তো আর জায়গাও নেই ডক্টর সাহা আপনি ওই রবিগুণ্ডাকে ডেকে বেশ করে একটু সমঝে দিন কি মনে করেছে কি উঁচু উঁচু সিঁড়ির কোণে কোণে ছত্রিশ দেবতার টালি তা সত্ত্বেও আশেপাশে পানের পিক তা সে তো বড় বড় অফিস বাড়িতেও দেখা যায় আবাসনের ফ্ল্যাটে পর্যন্ত দেখা যায় সঙ্গে মুকুট এবং নমিতাদি তার উপরে সকাল থেকে কুৎসিত ভাষা অঙ্গভঙ্গি পুলিশ সব মিলিয়ে জিনার মানসিক অবস্থা এমন বিভ্রান্ত ছিল যে খেয়াল ছিল না সে কোথায় যাচ্ছে বনমালা যখন তালা খুলতে ব্যস্ত হঠাৎ ব্যাপারটা খেয়ালে এলো তার তাকিয়ে দেখল সরু প্যাসেজের ধারে ধারে ঘর টানা বারান্দার ওধারে উঠোন বারান্দার গোঁজের ভেতর পায়রা বকবক করছে তার কেমন গা ঘিন ঘিন করে উঠল সে একজন তার ঘরে যাচ্ছে এই সব ঘর অবৈধ বিকৃত দাম দিয়ে কেনা যৌন ক্রিয়ার জন্য নির্দিষ্ট তার মনে হল দরজা খুললেই সে কোনো কুৎসির দৃশ্য দেখতে পাবে বনমালা বলল মুকুট দিদি এসেছে আগে নমিতাদিও বোধ হয় একবার না নমিতাদি আপনি কিন্তু একবারও আসেননি দিদি তার মুখে খুশির বিগলিত হাসি চোখে মুগ্ধতা দিদি তাদের হিরোইন দুটো ঘর প্রথমটা বসার সোফা কোচ দিয়ে দিব্যি সাজানো মাঝখানে আবার একটা কার্পেট ভারী পর্দা ঝুলছে দরজায় জানালায় ভেনিশিয়ান ব্লাইন্ড বনমালা বেশ গর্বের সঙ্গে এসি চালিয়ে দিল তারপর ফ্রিজ থেকে ঠান্ডার বোতল বার করল ফ্রিজ ভর্তি হুইস্কি রাম বিয়ারের বড় বড় বোতল পরিষ্কার সাদা গ্লাসে তিনজনকে ঠান্ডা পরিবেশন করল বনমালা নিজেও একটা গ্লাস তুলে নিল দুচুমুক খেয়েছে কি না খেয়েছে বাইরের দরজা ঠাস করে খুলে ঘরে ঢুকলেন এক উত্তর চল্লিশ সুপুরুষ ভদ্রলোক পরনে গ্রেস্যুট কিরে বোন হঠাৎ আপিসে তলব তোকে নাকি কারা থ্রেটন করছে কেমন একটা মস্তারি ভঙ্গিতে বললেন ভদ্রলোক যাতায়াত পোশাক চেহারা কিছুর সঙ্গে যাচ্ছিল না যেন আমের খোসার ভেতর থেকে চালতা বেরিয়ে এসেছে ঘরের চৌকাট পেরিয়েই গোত্তা খেয়ে থেমে গেলেন ভদ্রলোক সামনে সারি সারি তিন মহিলা একজনের হাত থেকে গেলাস পড়ে চুরমার হয়ে গেছে কার্পেট খাচ্ছে এখন ঠান্ডা পানীয় অন্য আর একজন চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে হাতে গ্লাস মুখ হা বোনো ষাঁড়ের মতো একটা ঝটকা দিয়ে পেছন ফিরল লোকটি তারপর সিঁড়ি দ্রুত নেমে যাবার একটা ঝোড়ু শব্দ হল বনমালা বলল কি হল ফটিকবাবুকে দেখে আপনারা এমন ভয় পেলেন কেন এমনিতেই উনি খুব ভালো লোক জিনা মূর্তির মতো বসেছিল আপাদমস্তক শক্ত খাড়া সাদা ভারী অথচ পলকা যেন এক ঘা মারলেই টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে জিনা মুকুর ডাকল একটু পরে এই জিনা সে তাকে হাত দিয়ে সামান্য একটু ছুঁল জিনা হঠাৎ কোঁচের উপর থেকে গড়িয়ে পড়ে গেল বনমালা না ধরলে একেবারে তালগোল পাকিয়ে পড়ত কোনো ক্রমে কোঁচের উপর তাকে লম্বা করে শুইয়ে বনমালা ব্যস্ত হয়ে বলল ডাক্তার ডাকব মুকুট দিদি জিনাদিদির কি ফিটের ব্যারাম আছে নাকি গো তুমি একটু ঠান্ডা জল আনো জলের বোতল বার করতে করতে বনমালা বলল বাবুই বা অত ঘাবড়ালেন কেন নমিতাদি আস্তে আস্তে বললেন সত্যি মালটি পালাল কেন অফিসার লোক মান গেল নাকি বলবে কি বলবে না মুকুট কিন্তু এ তো চাপা থাকবার নয় তাই মুকুট চাপা গলায় বলল নমিতাদি উনি জিনার স্বামী নিখিলদের সরকার নমিতাদি মুখটা হা করেছিলেন কিছু বলবেন বলে সেই অবস্থাতেই থেকে গেলেন বনমালা জলের বোতলটা ধূপ করে নামিয়ে বলল কি বললে মুকুট দিদি কি বললে তোমার বাবুটি জিনা দিদির বিবাহিত স্বামী শুনলে তো মুকুটির গলার স্বর রুক্ষ কি বলছ এ হতে পারে না দিদি তোমাদের ভুল হচ্ছে উনি ফটিকবাবু জেসিটিতে মস্ত কাজ করেন হ্যাঁ তা করেন বোধহয় উনি যে বলতেন আধা পাগল বৌ দেখতে কুচ্ছিত ওঁকে খুশি করতে পারে না ওমা বলতে বলতে বনমালার মুখ ভেঙে চুড়ে যাচ্ছিল চুপ কর বনমালা প্লিজ চুপ করো যে কোনো মুহূর্তে ওর জ্ঞান ফিরবে কেন চুপ করব মুকুট দিদি কেন তোমরা অন্তত শোনো আমি জেনে শুনে দিদির সবনাশ করিনি গো আমার জানতে ইচ্ছে হতো বিয়ে থা হয়েছে বড়লোকের ছেলে বড় কাজ করে সে কেন আমার মতো বললে বিশ্বাস করবে না দিদি আধা পাগল বউ সন্ধেবেলায় বাড়ি ফিরলে কি খোঁয়ার করে সেসব প্রতিদিন আমায় শোনাত বিছানায় নিতে পারে না বউকে সে এমন নানা পাড়ায় ঘুরে তবে আমাকে পছন্দ হয়ে যায় বলতো সম্পত্তি সব বউয়ের নামে খণ্ডারানি বউ ডিভোর্স দিতে পারছে না সেই নিয়ে কত কেচ্ছা পাগল বউটাকে পার করতে পারলেই আমায় নিয়ে থাকবে ও মা কি সব্যনাশের কথা ও জিনাদিদি গো আমায় দোষী ঠাউরানো গো তুমি চুপ করবে বনমালা এবার কিন্তু তোমায় একটা চড় মারতে হবে আমাকে আমার কি দোষ আমাকে কেন এতদিন পরে তুমি করে বলছো মুকুট দিদি আমি থাকতুম ঠিক গেরস্থের মাগের মত গো আর বছর অন্য লোক করিনি জিনা দিদি যে আমাদের সরস্বতী ঠাকুর হায় হায় মারো মারো তোমরা আমাকে খুব করে মারো গো হাও মাও করে কাঁদতে লাগল বনমালা জিনা আস্তে আস্তে চোখ মেলল সামান্য ঠোঁট ফাঁক করে বলল একটা ট্যাক্সি ছুটে বনমালা বেরিয়ে গেল ঘর থেকে জিনার সারা শরীরে বিনবিন করে ঠান্ডা ঘাম চোখের সামনে হলুদ কালো ফুটকি ফুটকি অনেক দূর থেকে কার কণ্ঠ ভেসে আসছে আধা পাগল বউ ভীষণ কুচ্ছিত বিছানায় নিতে পারে না চুপ করবে বনমালা চুপ করবে চুপ করো চুপ করো চুপ চুপ ঘোরটা কাটবার পরও সে চোখ খুলতে পারেনি চিরকালের জন্যে যদি চোখ বুঁজে থাকা যেত প্রচণ্ড শকে মানুষের যেটা হয় জিনার সেটা হল সেটা আত্মপরিচয় লোভ পাগলের মতো নয় ঠিক তার আগেকার বিভ্রান্ত অবস্থা হাত পাগলোর দিকে সে অপাঙ্গে তাকিয়ে থাকে এ কার হাত কার পা এগুলো তো সে চেনে না সে কি একটা স্বপ্নের মধ্যে বাস করছে এই যে মানুষটার ছায়া ছায়াপড়েরও যায় না লাল ব্লাউজ লাল তাঁত নীল ব্লাউজ সবুজ ছোপ গুচ্ছগুচ্ছ চুল ঘাড়ে পিঠে কাঁধের পাশে চোখের তলায় কালি নাকটা জেগে আছে এই মানুষটা কে একে যেন কত জন্ম আগে কোনো আলাদা গ্রহে চিনত সে এ কোথা থেকে এলো জিনা জিনা বলে কাকে ডাকছে ওই লক্ষ্মীশ্রী মুখ ওই বা কে হ্যালো ও মাসিমা হ্যাঁ আমি মল্লিকা বলছি জিনা জিনা তো বাথরুমে বেরোতে একটু দেরি আছে কিছু বলবো মাসিমা না নিচ্ছিলাম ভালো তো সব ভালো নয় কিন্তু ভালোই বলতে হয় হ্যাঁ সবাই ভালো হ্যাঁ বাবা একটা লাঠি নিয়ে হ্যাঁ তেপায় মতো লাঠি হিল দিয়েছে একটা একটু তো দেরি হবেই ভারী নিশ্চিন্তে আছে দমদম জিনা একটু খেয়ে নে চিবুতে পারছি না অবশেষে সে বলে মল্লিকা তরল খাবার আনে খেয়ে নেয় জিনা কল্যাণবাবুর পরামর্শে ওষুধ দেয় মল্লিকা জিনা চুপচাপ ঘুমিয়ে পড়ে তৃতীয় দিনও নিখিল বাড়ি এল না বিমান বলল এবার তো একটা খোঁজ নিতে হয় অফিসে খোঁজ নেব কল্যাণবাবু বললেন তোমার দরকার থাকে নাও আমার দরকার নেই ডাক্তার এনেছে মুকুট সঙ্গে ঋত্বিক পরীক্ষা করলেন ঠিক খাবার গিলতে পারছে না জিনা। সব শুনেছেন ডাক্তার ইশারাই সবাইকে সরে যেতে বললেন তারপর চোখের সামনে বসে বললেন আমার দিকে তাকান্ত দেখি একবার হ্যাঁ দেখি চোখের মনির মধ্যে আলো ফেলে কি দেখলেন তিনি জানেন বললেন কিছু মনে করবেন না মিসেস সরকার কার জন্য জীবনপাত করছেন এরা কি আপনার মন খারাপের যোগ্য খুব বেঁচে গেছেন এ লোকের সন্তানের জন্ম আপনাকে দিতে হয়নি লোকটাকে ঝেড়ে ফেলে দিন মন থেকে মন খারাপও ঝেড়ে পড়ে যাবে নতুন করে জীবন শুরু করুন এত সুন্দর স্বাস্থ্য এত সুন্দর একটা জীবন আপনার শ্লেষে জিনার ঠোঁট বেঁকে গেল উনি বললেন আরে নতুন করে জীবন শুরু করা সহজ নয় আমি কি জানি না কিন্তু কতটুকু বয়স আপনার উঠুন খাওয়া দাওয়া করুন জীবন আপনিই শুরু হয়ে যাবে খুব শকে মানুষের যেটা প্রথম হয় সেটা হলো আত্মপরিচয় লোভ কিন্তু তারপর যেটা হয় সেটা হলো নতুন একটা আত্মপরিচয় লাভ আস্তে আস্তে তার মনে হতে লাগল সে যা যা জানত তার সবই ভুল নিজেকে সে যা ভেবেছিল তাও ভুল তাহলে সে কে একদিন উঠে সে চান করতে গেল নিজে নিজেই খুব ভালো করে আয়নায় দেখতে লাগল নিজের মুখ যদি কোথাও কোনো অভিজ্ঞান পাওয়া যায় ওই প্রতিচ্ছবিরই ভুরুতে কানের লতিতে চিবুকের ভাঁজে সেই আসল জিনাকে খুঁজতে থাকে সে অনেকক্ষণ ধরে মল্লিকা একদিন দেখল তার প্রিয় সাদা সালোয়ার কামিজ পরে বেরিয়ে এসেছে জিনা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কি একটা স্প্রে বার করে সারা শরীরে সুগন্ধ ছড়াল চুলগুলো পুরো ভেজায়নি পেছনে একটা চিমটের মতো ক্লিপ দিয়ে আটকে রেখেছে আলমারি থেকে এক থাক শাড়ি পোশাক বার করল ড্রেসিং টেবিল থেকে প্রসাধনের জিনিস ড্রয়ার থেকে সম্ভবত তার নিজের উপার্জনের টাকা সব একটা স্যুটকেসে ভরতে লাগল মল্লিকা ভয় ভয় বলল কোথায় যাচ্ছিস জিনা কদিন থাকতে দেবে সে কি থাকতে দেব মানে ঝুম্পাদের ঘরে জায়গা হবে কেন হবে না আয় সে বলল আমি এখন একটু বেরোব কিছু খেতে দেবে আমার সব রান্না হয়ে গেছে তুই আয় না খেতে বসে খাপছাড়া ভাবে জিনা বলে উঠল তোমরা আমার কাছ থেকে কি আশা করো এখন তুই কি আমাদের ছেড়ে চলে যাবি দেরটা কে কেন আমি আমার মেয়েরা বাবা জানি না সময়ের নিয়মে সব ক্ষীণ হয়ে যায় তো যাবে গেলে কিছু করার থাকবে না এখন কোথায় যাচ্ছিস ঠিক করিনি আমায় একটু ভাবতে হবে এখানে ভাবতে পারছি না আমি সঙ্গে যাই না পাতাল রেলে ঝাঁপিয়ে পড়ব ভাবছ ওসব করছি না এই সময়ে সিঁড়ির মাথায় কল্যাণবাবুর স্বর শোনা গেল লাঠি ঠুকে ঠুকে তিনি মাঝের দরজা দিয়ে এদিকে চলে এসেছেন জিনার খোঁজে জিনা কি খাচ্ছে বৌমা হ্যাঁ বাবা বেরোবে আচ্ছা বেরোবার আগে ওকে একবার একটু ওপরে আসতে বলো জিনা বিরক্ত গলায় বলল কি বলবার আছে এ বাড়ির কারুর আমাকে খাওয়া শেষ করে সে অনেচ্ছুক কঠিন মুখে ওপরে উঠে গেল বাইরে খুব উজ্জ্বল রোদ উঠেছে আজ এখনো গায়ে বিচ্ছে না ঠিক কিন্তু শিগগিরই প্রবল হয়ে উঠবে জানান দিচ্ছে শীত শেষের রোদের এ আসন্ন প্রখরতা তীক্ষ্ণতা এখন সাপেদের ভালুকদের আরও নানা সরিসৃপ জাতীয় প্রাণীদের ঘুম ভাঙাচ্ছে প্রাণ সঞ্চার হচ্ছে অনাগত প্রাণহীন শরীরে ভেতরে কেমন একটা অজানা অচেনা স্পন্দন পাতাল রেলের কামরায় বসে বসে জিনা নিজেকে বলতে লাগল জীবনের প্রথম ৩০টা বছর আমার কেটে গেল শীত ঘুমে বেঁচেছিলাম অথচ চেতনা ছিল না ওই রকম নিশ্চৈতন্য সুখের ভাতঘুম আমাকে বছরের পর বছর শিখিয়েছিল আমার পরিবার কেউ একবারও ভাবেনি চাকরি ছাড়াও মানুষের কাজ থাকে প্রজনন ও সন্তান পালন ছাড়াও ভিন্নতর দায় থাকে ভাবেনি বলেই কি নাগ চৌধুরী পরিবারের ক্যাপসুলে মানুষ মেয়ের জীবনে মহাজাগতিক অন্ধকার নেমে আসে সে অন্ধকার কেমন করে পার হতে হয় পরিবার তো তাকে শেখাতে পারবে না কি লজ্জা জিনার বিয়েটা এমন দাঁড়ালো। ছি জামা এরকম কি দুর্দৈব বেলা হয় না তো এমন জিনাটারই ভাগ্য খারাপ আস্তে আস্তে আদরে ময়লা ধরবে পেতলে ভরণে কলঙ্ক পড়ার মতো তারপর জিনাকে নিয়ে বিব্রত হতে থাকবে সবাই কত সহজে জেঠু এক একটা মেয়ের বিয়ে স্থির করেন একটা মেয়েকে একটা লোকের সঙ্গে জুড়ে দিলেই হল গাঁট ছড়া একটা ভালো চাকরি করে বাড়ি আছে পরিবারে সব বেঁচে পড়তে আছেন তো পড়শিরা কি বলছেন না কোনো বদখেয়াল নেই দাম্পত্য জীবনের যেসব তালিকা তাদের মেয়ে মহলে আলোচিত হত তার মধ্যে শাশুড়ি ননদ প্রবলভাবে ছিল কিন্তু বেশ্যা কখনো শোনেনি কারো সঙ্গে কারো বনল না প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কারণে বিচ্ছেদ হয়ে গেল কেউ বা অপরকে ভালোবাসল বিচ্ছেদ হয়ে গেল এমনটা আচ্ছা শোনা যাচ্ছে আজকাল যদিও তাদের পরিবারের চৌহদ্দির মধ্যে এমন জিনিস ঘটেনি কিন্তু তাকে বলতে হবে তার বিবাহিত স্বামী বিবাহের প্রথম দিনটি থেকেই তার সঙ্গে প্রতারণা করেছে আর সে এতই বোকা যে ঘুণাক্ষরেও টের পায়নি তার স্বামী বিশ্বাসক্ত সেই জিনার স্বামী যে জিনার সম্পর্কে পাঁচজনের ধারণা এ মেয়েকে নিয়ে কোনো সমস্যা হবে না কারণ এর ভেতরে অফুরন্ত আনন্দের উৎস আছে মানিয়ে নিতে তার জুড়ি নাই রূপ গুণ সবই দেখবার মতো সারা রাত তাকে আষ্টে পৃষ্ঠে উল্টে পাল্টে সম্ভব করে লোকটা আবার সন্ধ্যেবেলায় চলে যেত ওই নোংরা গলির পানের পিক লাগা সিঁড়িবে নোংরা ভাষা গন্ধ স্পর্শের মধ্য দিয়ে একটি অতি সাধারণ নিম্নশ্রেণীর মেয়ের কাছে যে নাকি ন বছর বয়স থেকে দেহ বিক্রি করছে কি অপমান কি ভীষণ ঘেন্না নিজের শরীরটাকেই তার নোংরা কাপড়ের মতো ছেড়ে ফেলতে ইচ্ছে করছে দিন দুয়েক এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াল সে পাতাল রেলের টিকিট কাটে অফিস টাইমটার পর এ মুড়ো ওমুড়ো বারবার যায় বার আসে ইচ্ছে হলে কামরা বদল করে নয়তো এক জায়গাতেই বসে থাকে অনর। এইভাবে ইতি কর্তব্য স্থির করে ফেলে পাতাল থেকে উঠে আসে একদিন সারাদিন নানান কাজে ঘোরাঘুরি করে ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় ডাকে কোনো কোনো দরকারি মানুষকে চলেও যায় কারো কারো প্রাইভেট চেম্বারে পরামর্শ নেয় এই জন্যই মুকুটদের সঙ্গে মেলামেশায় বড্ড আপত্তি ছিল লোকটার যদি জেনে ফেলে এই জন্য মুকুটকে হৃত্বিককে এত গালাগাল ভাবতেও পারেনি ওর অগচর ইতিমধ্যে জিনা পৌঁছে গেছে পাপের অন্দর মহলে ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে কিছু জানত না জিনা কখনো ঘরের ঘেরাটোপ থেকে বেরোতে পারে অমন সিল্কের পর্দা দেওয়া রূপালী খাঁচার ঘেরাটোপ বয়স্ক শিক্ষা শখ হয়েছে দুদিন শখ করে হয়তো বস্তি টস্তিতে যাবে যেমন তার খ্যাপা বাবা গিয়ে থাকেন তারপর আর ভালো লাগবে না ফিরে এসে নিজের ছেলে ভোলানো খেলাঘর নিয়ে বুঁদ হয়ে থাকবে বাজার করবে রান্না করবে ভালো ভালো পার্টি জমাবে সারা সন্ধ্যে টিভি দেখবে আড্ডা মারবে আর সারা রাত্রিরে তাকে খুশি করতে পারবে না সন্ধের বেশ পরে জিনা ডাফ স্ট্রিটের বাড়িতে ফিরে এলো মল্লিকা জানালায় ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলল ঝুম্পা কফি নিয়ে এলো মাম্পি তিনটে প্লেটে তিনটে দোসা মল্লিকাকে দেখা যাচ্ছে না সে আড়াল থেকে এইসব উদাসীনতা ভেদে তীর পাঠাচ্ছে নিষ্পাপ সদ্য কৈশরের অকলঙ্ক সৌরভ তার গায়ে ঝুম্পা যে বুদ্ধি আর বৌদ্ধিক জগতের আকর্ষণে একদম আলাদা সম্পর্কের জটিলতা মানবীয় সমাজ সংসারের পাপের দিকে যার দৃষ্টি এখনো পড়েইনি শুধু এই সঙ্গটুকুই জেনাকে ভোলাবে ভোলাতে পারবে অন্তত কিছুক্ষণের জন্যেও সে সহজ হবে কফি আর দোসা শেষ করে জিনা ঝুপ করে শুয়ে পড়ল মাম্পির বিছানায় তার হাতে মাম্পির একটা টেক্সট বুক ইকোলজির চ্যাপ্টারটা উল্টে পাল্টে খুলে আলগা চোখে আলগা মনে পড়ছে বলল রাত্রির আর খেতে পারব না ঘুমিয়ে পড়লে ডাকিস নে তোরা যতক্ষণ খুশি আলো জেলে পড় খালি বেশি চেঁচাস নে বাইরে সাদা মাতি যেসে থামল একটা হর্ন দেয় তারপর ঘষ করে একটা আওয়াজ তুলে গ্যারেজে ঢুকতে থাকে গাড়িটা শুধু জিনা নয় বাড়ি শুদ্ধ সবারই মুখস্থ এই শব্দ পরম্পরা মাম্পি ঝুম্পার দিকে তাকালো ঝুম্পা বইয়ের উপর উপুড় হয়ে পড়ল লজ্জাশৌচ শেষ হল বাবুর। রাত দশটা নাগাদ থালাবাটিতে নিখিলের খাবার সাজিয়ে মল্লিকা এ ঘরে এলো নিচু গলায় বলল দিয়ায় ঝুম্পা বলল আমি না মাম্পি তুই যা কি আর করা মাম্পি থালাটা নিয়ে চলে গেল ঠিক কি হয়েছে ওরা জানে না এ বাড়িতে ছোটরা ছোটদের মতোই থাকে কেননা এটা ছোট্ট ফ্ল্যাটের সংসার নয় ছোটদের আর বড়দের মাঝখানে আড়াল রাখার জায়গা এখানে অনেক ঝুম্পার উচ্চ মাধ্যমিক পর্যন্ত টিভি থাকত শুধু কল্যাণবাবুর ঘরে ঝুম্পা অনুমান করেছে ব্যাপারটা নারী ঘটিত মাম্পি শুধু বোঝে সাংঘাতিক কোনো মনোমালিন্য হয়েছে দুজনের মধ্যে দু একবার দিদিকে বা মাকে জিজ্ঞেস করতে গিয়ে ধমক খেয়েছে শুধু কে পাঠাল খাবার দেখে কাকা জিজ্ঞেস করল মা কাকিমা কোথায় ঘুমোচ্ছে যাক তবে সব ঠিক আছে দিন দিনতিনিক সময় মতো খাবার দাবারের সরবরাহ পাবার পর নিখিল সন্ধ্যে রাত্রিরে মাঝের দরজা খুলে দাঁড়াল এখন সে সকাল সকাল বাড়ি ফিরেছে জিনা জিনা কি এখানে আছে কেউ উত্তর দিল না পঞ্চম দিনে সে সোজা বাবার ঘরে চলে গেল বাবা চোখ তুলে তাকালেন কল্যাণবাবু আপনি ওকে একবার ডেকে পাঠান আমার কতগুলো কথা বলবার আছে আমি ডাকলেই সে আসবে কেন বইয়ের পাতায় চোখ নামিয়ে নিলেন তিনি আমার সিরিয়াস কিছু কথা আছে বাবা আপনি একবার হাতের কাছে বেলটা একবার বাজালেন কল্যাণবাবু ডলি এসে দাঁড়ালো তিনি বললেন জিনাকে একবার ডেকে দাও তো জিনা বৌদি ছোট বদি এসব সম্পর্কবাচক শব্দ আর তিনি ব্যবহার করছেন না একটু পরে জিনা এসে ঢুকল এই কদিনে সে এতটাই বদলে গেছে যে চমকে যেতে হয় বেশ কয়েক কেজি ওজন কমে গেছে গায়ের রং রোদ পোড়া কিন্তু সবচেয়ে পরিবর্তন তার চোখ এবং ঠোঁটের চেহারায় এইগুলো সব সবসময় হাসত এখন কঠিন ভাবহীনতা সেখানে নিখিলকে দেখেই সে চলে যাচ্ছিল কয়েক পা এগিয়ে নিখিল তার পথ আটকাল চাপা গলায় বলল আমায় মাপ করো জিনা এই দেখো আমি নাক্কান মলছি এই একটা বিস্ত্রী অভ্যেস বাজে তুমি প্লিজ আমায় আর কখনো এমন হবে না আমি তোমাকে ভালোবাসি বাবা ওকে একটু বুঝিয়ে বলুন আমি অনুতপ্ত আমার ভুল হয়ে গেছে জিনার দেয়ালে পিঠ সে সামনের দেয়ালের দিকে চেয়ে রয়েছে একটা বাজে অভ্যেস স্বীকার করছি জিনা এর জন্যে তুমি আমায় যা শাস্তি দাও যা করতে বলো কমাস পরেই আমরা ইউরোপে ঘুরতে যাব তুমি প্যারিস দেখতে চেয়েছিলে সব ঠিক হয়ে যাবে একবার একবারটির মতো আপনি বনমালা রাহাকে শাস্ত্রমতে হোক রেজিস্ট্রি করে হোক বিয়ে করুন কি চিরে গেল নিখিলের রুষ্ট কণ্ঠস্বর বেশ্যাকে বিয়ে বাজারের বেশ্যাকে মাথা খারাপ হয়ে গেছে তোমার করতে আপনাকে হবেই আপত্তি করলে শুনব না আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিচ্ছি কিন্তু শর্ত বনমালা রাহাকে বিয়ে করে স্বীকার করতে হবে সে আপনার স্ত্রী তার ছেলে আপনার ছেলে কে কার ছেলে মুখ ভেঙচি উঠল নিখিল ওই বেশ্যা মাগিটার ছেলে আমার না হলেও ওকে অ্যাকসেপ্ট করতে হতো। কিন্তু ও আপনার সেটা আপনিও জানেন সোনাগাছির বেবস্যা একটা তু লাথি মারি অমন বিয়ের মুখে কল্যাণবাবু বললেন এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও পায়ের কাছে একটা মোড়ায় লাথি মেরে ফুঁসতে ফুঁসতে চলে গেল নিখিল জিনা নিরস গলায় বলল আমি ওর অফিসে সব খোঁজ নিয়েছি পুরো ঘটনা জানিয়ে দিয়েছি ওর বস কোম্পানি ওর উপর সন্তুষ্ট নয় উনি ডিসিশন নিচ্ছেন শিগগিরই ওকে ভিআরএস নিতে বলবেন বেশি পাওনা ওর হবে না যা শুনলাম জলের মতো দেনা করেছে আমার উপর নির্ভর করছে ওর চাকরি ভালো করে ওকে বুঝিয়ে দেবেন ব্যাপারটা সে ঘর ছেড়ে চলে গেল এইবার কল্যাণবাবু পুরোপুরি বুঝতে পারলেন জিনাকে সে একই সঙ্গে শাস্তি এবং সুবিচার দুটোই দিতে চাইছে তেমন করে হয়তো সে জানে না কিন্তু জিনার নিজেই একটা নতুন সামাজিক শক্তি সে একা দাঁড়িয়েছে একটা দীর্ঘদিন চলে আসা পাপাচারের বিরুদ্ধে তার সংস্থা নেই প্রতিষ্ঠান নেই ট্রেনিং নেই অভিজ্ঞতা নেই আছে খালি প্রবল ন্যায়বোধ আর ইচ্ছাশক্তি এবং পৌরুষ যদি এই দৃঢ় ইচ্ছাশক্তিকে পৌরুষ বলা যায় জিনা একা আজ হয়তো একা কিন্তু সে একা একা যে প্রশ্ন তুলেছে অচিরেই সেই প্রশ্ন যুগ মানুষে অনন্য দৃঢ়তায় খাড়া হয়ে যাবে এভাবেই সব বিপ্লবের শুরু হয় জনমানসে নয় ব্যক্তি মানুষে যুগের পর যুগ অসহায় নারীকে বহু ভোগ্যা করেছে বহু কামুক। ভোগ করে উচ্ছিষ্ট ভাঁড়ের মতো ফেলে দিয়েছে সমাজ বেষ্টনীর ভেতরে স্ত্রী বাইরে গণিকা কাউকে তার প্রাপ্য দেয়নি অথচ নিয়ে গেছে তার কাছ থেকে সমস্ত সুখ সুসজ্জিত শৃঙ্খলাবদ্ধ বিধিবদ্ধ সামাজিক জীবনের সুখ শান্তি জৌলুস আবার স্বৈরাচারের নিষ্ঠুর মজা সন্তান উৎপাদন করেছে গণিকালয়ে তারপর নামহীন পরিচয়হীন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে পৃথিবীর রাস্তা কুঁড়ে এর জন্য অনেক করুণার অশ্রু বর্ষিত হয়েছে আহা উহুতে ভরে গেছে পৃথিবী কিন্তু বিচারের কথা কেউ কখনো ভাবেনি ব্যবীচারী নারীকে অক্লেশের শাস্তি দিয়ে গেছে সমাজ ব্যবিচারী পুরুষের জন্য ক্ষমা ভয় প্রশ্রয় বড়জোর একটু ঘৃণা পুরুষরা তো বহুচারী হয়েই থাকে আহা প্রকৃতি এমন করে তৈরি করেছে এই বেচারা শক্তিবানদের প্রকৃতি একা পুরুষকেই এভাবে সৃষ্টি করেছে এ কথা কি সত্যি কল্যাণবাবু ভাবেন নানা দেশের প্রচলিত শাস্ত্রে সাহিত্যে মেয়েদের সম্পর্কে প্রচুর কটুক্তি আছে নারীরা বহুগামী স্বৈরাচারী স্বভাব শিথিল অনেক অনেক কেন এত কটুক্তি এ সবই কি কপলকল্পিত নাও তো হতে পারে প্রথম যুগগুলোতে সকলেই তো ছিল স্বেচ্ছাগামী বহু যুগের ওপার থেকে তিনি দেখতে পাচ্ছেন সেই সব সুন্দরীদের যারা বিহার করত বসন্তোৎসবের নামে কুঞ্জ বনে বনে অবাধ যৌন মেলায় মেতে উঠত পরিবারের প্রয়োজনে সন্তান পালন গৃহ ও সমাজকে ধারণ করবার জন্য এক দিক থেকে শেকল পরানা হতে লাগল তাদের উপর আর এক দিক থেকে চলল নীতিশিক্ষা বর্ষণ পরপুরুষ গমন পাপ না জেনেও তা করে অহল্লা পাশান হয়েছিলেন এক পুরুষের প্রতি অনুগত থাকাই পুণ্য তাতে অক্ষয় স্বর্গলাভ হয় এইভাবে চলতে চলতে একদিন মৃতপুরুষের চিতায় তাদের তুলে দিয়ে নিশ্চিন্ত হল সমাজ এই পলিসি মেকিংয়ের হ্রাস যদি সে সময় নারীর হাতে থাকত তাহলে তাহলে হয়তো আজ যাকে বেশ্যাপল্লী বলা হচ্ছে সেই রকমই হতো নারী মহলের অন্দরের চেহারা মেয়েরাও ইচ্ছা বিহার করত তারপর ফিরে যেত ঘরের সুখ শান্তি স্বস্তির মধ্যে নিশ্চিন্ততার জন্যে যেমন আজকের স্বেচ্ছাচারী পুরুষ যায় সমাজ ব্যবস্থার মূল ভিত যদি হয় পরিবার যদি সে পরিবার প্রথাকে মান্য করতে হয় তাহলে তো সবাইকেই তা করতে হবে মেয়েদের মধ্যে যদি নিষ্ঠা দীর্ঘদিনের ট্রেনিংয়ে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়ে থাকে তাহলে পুরুষের ক্ষেত্রেই বা তা হবে না কেন ব্যতিক্রম চিরকাল ছিল থাকবে কিন্তু এক যাত্রায় পৃথক ফলের নীতি থাকবে কেন জিনা পরিবারকে স্বীকার করার পুরো অর্থ সহজ বুদ্ধিতে এখন বুঝেছে সমস্তটা নেব আর এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ মাত্র ফেরত দেব এ হয় না পারিবারিক মর্যাদা ছাড়া নারীকে ব্যবহার করা মানে পরিবার সিস্টেমকে অগ্রাহ্য করা নারীর অমর্যাদা তো বটেই এই কোণ থেকে মুকুটরা সমস্যাটাকে দেখেনি তারা ভাবে আর্থিক অবস্থা তৃতীয় পৃথিবীর যা তাতে করে এইসব মেয়ের অন্য সংস্থানের জন্য বিকল্প ব্যবস্থা করা যাচ্ছে না সুতরাং যতই খারাপ হোক ব্যাপারটা চলুক বরং যদি মেয়েগুলোর দুর্দশা একটু কমানো যায় এভাবে আপোষমুখী চিন্তা করে কোনো সভ্যতা বাঁচতে পারে না প্র্যাগম্যাটিক হও কিন্তু লক্ষ্যটাকে অন্তত ঘোষণা করো। বাঁচিয়ে রাখো যাতে জমি তৈরি হলেই আসল কাজ শুরু করতে পারো মুকুটরা যা সাত বছরের সম্ভব করতে পারেনি জিনাতা তা পেরেছে মাত্র দেড় বছর সময়ে মুক্তির ইচ্ছা জাগিয়েছে মুক্তি সম্ভব করেছে একজনের আর একজনকে করার দিকে পা বাড়িয়েছে অথচ জিনার কোনো ট্রেনিং নেই বনমালাকে পুত্রবধূ ভাবতে তার নিজের ভেতর থেকে প্রচণ্ড প্রতিরোধ আসছে তিনি অস্বীকার করছেন না এর ফলে হয়তো নিখিল তার নিজের পুরো পরিবার সামাজিক দিক থেকে ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে কিন্তু পরিবারের একজন যদি রত্নাকর হয় অন্যদের তার পাপের ভাগ তো নিতেই হবে তারা চাক বা না চাক এবং এটাই সুবিচার একবার যদি জিনিসটা সম্ভব করতে পারেন একটা কাজের কাজ হয় কি আর হবে আগেকার মতো ধোপা নাপিত আর বন্ধ করে দিতে পারবে না কেউ মল্লিকার মেয়েদের দরকার হলে বিদেশে পাঠিয়ে দেবেন এখানকার গণ্ডি থেকে দূরে নিজেরা বুঝে শুনে বিয়ে করবে জিনা অনায়াসেই সরে যেতে পারত নিজের পরিত্রাণ নিয়ে কিন্তু সে জিনিসটাকে যতটা তার নিজের ওপর অবিচার হিসেবে দেখছে ঠিক ততটাই দেখছে বনমালার প্রতি অবিচার হিসেবে ফ্রেশ মাইন্ড সজীব নতুন মন না হলে এ ভাবনা সম্ভব হতো না সারাদিন ঘুরে ফিরে একটা কথাই তাকে কুরে কুরে খেতে লাগল নিখিল কেন এ কাজ করল তার জীবনে জিনার আয়ু আর বনমালার আয়ু তো মোটের উপরে একই দেখা যাচ্ছে ঠিক আছে কুসঙ্গে পড়ে যদি এ মতি তার হয়েই ছিল জিনার মতো একটি মেয়েকে সে বিয়ে করতে গেল কেন আবার করলই যদি কেন ফিরে আসতে পারল না এখন তো দেখা যাচ্ছে জিনাকে ছাড়তেও সে রাজি নয় অনেকটা এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি পরদিন নিখিলকে ডেকে পাঠালেন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরেছে নিখিল ডলি কল্যাণবাবুর ঘরে দুজনের কফি দিয়ে গেল টাইটা খুলে ফেলেছে নিখিল ষাটটা কোমরের কাছে মুচড়ে মুচড়ে আছে পাজামাটা নোংরা ঘরে ঢুকে রুক্ষ স্বরে বলল বিছানাটা ঘাটা কেউ পরিষ্কার পর্যন্ত করেনি জামাকাপড় কাঁচা হয়নি সকালবেলা এক কাপ চা পেলাম না রাত্রিরে লঙ্গরখানার ভিক্ষে খেতে হচ্ছে এভাবে আর কদিন চলবে একজনের জীবনটাই ঘেঁটে দিলে আর সামান্য বিছানা ঘাটা নিয়ে নালিশ করছো বাবধন কল্যাণবাবু ভাবলেন মুখে বললেন তুমি বরং একজন লোক রেখে দাও আপনিও সমানে আসকারা দিয়ে যাচ্ছেন নইলে বাড়ির বউয়ের এত সাহস হয় ভদ্রবাড়ির মেয়ে ভদ্রবাড়ির বউ হয়ে খারাপ পাড়ায় যেতে লজ্জা করেনি ওর কে বলতে পারে সেখান থেকে নষ্ট হয়ে এসেছে কিনা ওসব এনজিও ফেনজিও অনেক দেখা আছে আমার কল্যাণবাবু এত অবাক হয়ে গিয়েছিলেন যে কথার মাঝখানে বাধা দিতে পারেননি এখন শুধু বলতে পারলেন তোমার স্পর্ধা তো কম নয় বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আপনার কার বাবা আমার না ওর দিনের পর দিন যে মেয়ে সোনাগাছি যায় তার আর তুমি অনাচার করতে যেতে পারো আর অন্যের সেবার জন্য গেলে গালি দিচ্ছ নিখিলের মুখে একটা বিচিত্র হাসিউকি দিয়ে মিলিয়ে গেল সে বলল আপনি নিজেও তো পুরুষ মানুষ নাকি তোমরা যেমন সন্তানী হও আমি তোমাদের বাবা তাহলে বোঝেন না কেন যাই না বুঝি না তাহলে আপনাকে বোঝানো আমার না পুরুষ হলে তার দরকার হয় পুরুষের তো অনেক কিছুই দরকার হয় বিড়ি সিগারেট মদ ভাঙ চরস কোকেন এলএসভি মরফিন সাপের বিষ আরও কিছু নতুন বস্তু উঠলে সেগুলোরও দরকার হতে থাকবে কেমন সেক্স হল বেসিক নিড তো তারই জন্য তো মানুষ বিয়েসাদি করে আপনি বুঝবেন না বিবাহিত স্ত্রী আর এই এইসব স্ত্রীলোক অনেক তফাত তা বেশ তো আমি বুঝেছি তোমার কথা তুমি ওই মেয়েটিকে নিয়ে এসো শাস্ত্রমতো জিনা যেমন বলছে ও তোমার স্ত্রীলোকের প্রয়োজন মেটাচ্ছে আর আমি যদ্দূর বুঝেছি স্ত্রী হতেও ওর তেমন অসুবিধে নেই আমাদের সমপর্যায় নয় তো কি করা যাবে তুমি ওকে শিখিয়ে পড়িয়ে নিজের সমাজের যোগ্য করে নাও মেয়েরা খুব তাড়াতাড়ি শেখে আমার কথা যদি বলো তো বনমালা মেয়েটিকে অ্যাকসেপ্ট করতে আমার কোনো অসুবিধে হবে না আমার হবে নিখিল গরম হয়ে বলল অ্যাপসার টু দ্য পাওয়ার ইনফিনিটি একটা বারো হাতারি মা শোনো নিখিল খারাপ কথা গালিগালাজ দিতে হলে যেসব জায়গায় এসব চলে সেখানে যাও আমি বুঝতে পারছি না তোমার মতো বেয়ারা ছেলে আমার হল কি করে হয়তো আমি তাহলে আপনার ছেলে নই বিশ্রী হেসে উঠল নিখিল পাশ থেকে লাঠিটা তুলে নিলেন কল্যাণবাবু তারপর সপাটে মারলেন এক বাড়ি জাহান্নামে যাও এখানে তোমার স্থান নেই এ বাড়ি আমি জিনাকে দিয়ে যাব আর ওই কুটুসকে যদি সদ্ভাবে মানুষ হয়ে ও একটা সু সুনাগরিক হয়ে উঠতে পারে যাও পর্ব নিষিদুপুর মাথার উপরে ছাতার মতো বকুল গাছ তার উপরে নিচু সূর্য তার উপরে আইসক্রিম নীল আকাশ ঘুড়ি উঠছে একটা দুটো ঘয়লা বামনা এ নির্বান্ধব নির্জনে কোথায় কে ঘুড়ি ওড়ায় কে জানে কোনো স্কুলছুট বালক কোনো কর্মহীন যুবক তারও উঁচুতে কয়েকটা চিল আকাশের সঙ্গে তাদের সম্পর্ক যেন মাছের সঙ্গে জলের আকাশ জলে সাঁতরায় চিল মাঝে মধ্যে যখন নেমে আসে তীব্র ভ্রেষায় চমকে ওঠে ইট কাঠ গাছপালা নির্বিকার নীল থেকে খসে পড়ে কালো ফুটকি ব্রাউন ফুটকি বড় হতে থাকে ক্রমশ শিকার না শিকার নেই স্বার্থ নেই শুধু খেলা দেখতে বেশ লাগে একটা প্রশান্তি আসতে থাকে জিনার এখন বায়ুভূত নিরালম্ব লক্ষ্যহীন অবস্থা সে নাক চৌধুরীতেও নেই দে সরকারেও নেই দমদমে যায়নি ডাফ স্ট্রিটে সে ফিরেও ফেরে না শরীরের মধ্যে মনটা নেই আলাদা হয়ে ঘুরে বেড়ায় মনটা রচনা সম্পর্কে সে মন স্থির করে নিতে চায় ভালো লাগবে কিনা না এটাই এখন তার একমাত্র চাকরির সুযোগ ইতিমধ্যে দায়হীন আসা যাওয়া চলছেই প্রধান আকর্ষণ কুটুস কেননা কুটুসেরও প্রধান আকর্ষণ জিয়া অন্য সবাই জিনাকে জিনা দিদি বলে এখানে দিদি বা দিদা ছাড়া আর কিছু বলতে শোনা যায় না কুটুস অতটা বলে না বলে জিয়া তার মুখে আধো আধো জিয়া শোনার জন্যেই সব্বাই তাকে বড্ড বিরক্ত করে দিদিরা বলে ও কুটুস ওই দেখ দূরে কে আসছে রে কুটুস ভুরু কুঁচকে তাকায় মুঠো গোল করে দূরবীন বানায় দেখে টেকে বলে জিয়া লাল ছোপ জামাটা তোকে কে দিয়েছিল রে জিয়া আবার চোখাচোখি হাসি আজকে কার সঙ্গে লুডু খেলবি রে কুটুস বুঝে যায় তাকে নিয়ে মজা করা হচ্ছে সে এদিক ওদিক চায় জবাব দেয় না বকুল তলে বসে আকাশ দেখছিল সবাই বিকেলের নরম নীল আকাশ কুটুস জিজ্ঞেস করল জিয়া আকাশের মধ্যেও পিঁপড়ে থাকে থাকেই তো দেখিস না গর্জন করে ছুটে যায় কে সে তো পেলেন ওরাই আকাশের পিঁপড়ে এখানকার নিয়ম মতো পাঁচ বছর বয়স থেকে বাচ্চা নেওয়া হয় কুটুসকে তার মায়ের নির্বন্ধে ও মুকুটের সালিশিতে আরও ছোট বয়সে নেওয়া হয়েছিল তার মা তাকে অবিনাশ কবিরাজ স্ট্রিটের বাবুর ভাড়া করা ঘর থেকে সরাতে ভয়ানক ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু কুটুসের জীবের আর কিছুতেই ভাঙছে না সে যেখানে সেখানে চন্দ্রবিন্দু লাগায় যুক্তাক্ষর তো উচ্চারণ করতেই পারে না এটা ঋত্বিকদের ভাবাচ্ছে একটু অন্য অনেক ছেলেই যুক্তাক্ষর ভালো করে উচ্চারণ করতে পারে না কেননা তারা চারপাশে ওই রকম ভাঙা উচ্চারণেই শুনে শুনে বড় হয়েছে কিন্তু কুটুসের তো স্পষ্ট আধো আধো এই ব্যাপারটা একটু ভাবাচ্ছে সবাইকে চেহারাতেও সে ছোট্ট কিন্তু আজকাল জিনা ওর মধ্যে পরিষ্কার কল্যাণবাবুর আদল দেখতে পায় পুরোটা নয় ঠোঁটের কাজটা চোখের আকার হাসির ধরনটা কানগুলো ওর মায়ের মতো কল্যাণবাবুর দুটো ছেলে মোটামুটি লম্বাচড়া হলেও উনি নিজে একটু ছোটখাটোই সৌম্য দর্শন বৃদ্ধ বোধহয় তার দাদুর ধরনটাই পেয়েছে নিখিলের রং ছাড়া আর কোনো চিহ্ন তার শরীরে নেই নিখিলের মতো চৌকুটে ভরা মুখ চেরা চেরা নিষ্ঠুর চোখ পাতলা নির্দয় ঠোঁট কুটুসের হলে তার স্নেহের ধারা কোন দিকে বইত বলা শক্ত হয়নি যে এটা রক্ষা কল্যাণবাবু এই শিশুটিকে তার অর্ধেক সম্পত্তির উত্তরাধিকারী করে যেতে চাইছেন কিন্তু জিনার উপর তিনি নির্ভর করছেন জিনা ওর ভার নেবে ও যেখানেই থাকুক স্পষ্ট করে না বললেও এমন ইচ্ছে তিনি ভাবে প্রকাশ করছেন জিনা এ বিষয়ে এখনও কিছু বলেনি এখনো পর্যন্ত সে দমদমের বাড়িতেও কিচ্ছু বলেনি ও বাড়িতে তার সবচেয়ে কাছের লোক জেঠু পিস্তুত দিদি রুমার সঙ্গেও তার খুব মিলত কিন্তু সে তো এখন মেনেসোটায় মা বাবা দিদি এদের কাউকেই কথাগুলো বলবার সাহস সে সঞ্চয় করতে পারছে না অথচ কাউকে না কাউকে শিগগিরই তাকে তো বলতেই হবে তোমরা যার সঙ্গে আহ্লাদ করে আমার বিয়ে দিয়েছিলে সে লোকটা দুশ্চরিত্র ভালো করে জানবার চেষ্টা করনি চাকরি বাড়ি আর চেহারা এই তিনিই ভুলেছিলে ওকে আমি ত্যাগ করেছি এমন কিছু কথা নয় ঘুরিয়ে ফিরিয়ে এই জাতীয় কথাই তো অনেক মেয়েকেই বলতে হয় কিন্তু সে সহজে বলতে পারছে না রাগে অপমানে দুঃখে গা জ্বলে যাচ্ছে তার আর এতগুলো বছর তো সেও নিশ্চিন্ত আহলাদে কাটিয়েছে যেসব পারিবারিক সংকট এসেছে তার মুখ্যত মানিয়ে নেওয়ার ক্ষমতার সুবাদে উত্রে গেছে সেসব দমদম জানতেই পারেনি এত তরল অগভীর স্বভাবের মেয়ে সে যে সেসব কোনো দাগও রেখে যেতে পারেনি তার মনে কোনো কিছু নিয়ে দুঃখ পেতে প্রশ্ন করতেই যেন জানত না সে ভেবে দেখতে গেলে নিখিল তো খুব পছন্দ করার মতো মানুষ ছিল না রুক্ষ রূঢ় স্বার্থপর কটুভাষী অতিরিক্ত দাবি সব সময়। অন্য কোনো মেয়ে হলে হাজারবার নালিশ করত প্রতিবাদ করত সে তো করেনি কেন করেনি করলে হয়তো এই বিয়ের মধ্যকার ফাঁকিটা আরও তাড়াতাড়ি ধরা পড়ে যেত কোনো দিন যার সম্পর্কে অভিযোগ করেনি তরিও আহলাদ দেখিয়েছে আজ তার সম্পর্কে কুৎসিত নালিশ নিয়ে হাজির হলে গোটা দমদমের বাড়িটায় কি শকে হার্টফেল করবে না তাই এখনও স্ট্রিটেই ফিরছে সে স্ট্রিট থেকেই যাতায়াত এ বাড়িটা জানে তার অপমানের কাহিনী অপমানের কালি এ বাড়ির গায়েও লেগেছে সেদিক থেকে দেখতে গেলে তারা এক গোত্রের এখানে কোনো কৈফিয়ত নেই উৎকণ্ঠা আছে আশ্রয় আছে রোজ কল্যাণবাবুকে কথা দিয়ে বেরোতে হয় সে কোনো হঠকারিতা করবে না বাড়িতে ফিরে কাউকে না কাউকে দিয়ে খবর পাঠাতে হয় সে এসেছে বিতৃষ্ণা এই বাড়ি সম্পর্কে আস্তে আস্তে কেটে যাচ্ছে যদিও এক এক সময়ে প্রচণ্ড একটা ক্ষোভ তাকে দিশেহারা করে দেয় যতক্ষণ রচনায় থাকে সব ভুলে থাকে যে মুহূর্তে বাড়িতে পা দেয় হুড়মুড় করে ফিরে আসতে থাকে সব এক একটা সিঁড়ি পার হয় আর ধাপে ধাপে চড়তে থাকে ক্ষোভের মাত্রা সামনে যাকে পায় তার উপরে প্রবল ঘৃণা আর রাগ হতে থাকে একমাত্র মেয়ে দুটি ছাড়া আজও মল্লিকা জানালায় চোখ পেতেছিল ডলির নিচে দরজা খুলে দিতেই ওপর থেকে সরে গেল তার উৎকণ্ঠিত ভীতু ভীতু মুখটা কেমন অপরাধী অপরাধী মল্লিকার এই ভাব কেমন একটা অস্বস্তি জাগায় তার মনে আর কেউ তো এমন করে না কল্যাণবাবু প্রথম দিনটি থেকে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন তিনি নিজের ছেলেটিকে বিন্দুমাত্র চিনতেন না ছেলেকে অপদকুপদ থেকে ফেরাবার জন্যে যারা বিয়েকেই একমাত্র ওষুধ মনে করে এবং একটি নির্দোষ মেয়ের সর্বনাশ করে তিনি সে দলের নন তিনি এখনও মাথা উঁচু করেই থাকেন দাদা জীবনে কখনো কারো সাথে পাঁচে থাকেন না এখনও তার ভূমিকা নিষ্ক্রিয় দর্শকের জিনা এখন বোঝে মানুষটি কাপুরুষ গোত্রের ইদানিং তিনি ক্লাবে আড্ডার সময় আরও একটু বাড়িয়ে দিয়েছেন যাতে জিনার মুখোমুখি হতে না হয় কিন্তু মল্লিকা যেন এ বাড়ির সমস্ত বিবেক পরিবারের হয়ে জিনার প্রতি অবিচারের সমস্ত বোঝা যেন সে তার একলার কাঁধে তুলে নিয়েছে ওপরে এসে জিনা আগে হাতমুখ ধুলো যতক্ষণ রচনায় থাকে তার গায়ে লেগে থাকে খেলাধুলোর ধুলো বাইরে বেরোবা মাত্র সেগুলো হয়ে যায় বাস লরি অটোর কালিঝুলি দূষণ নোংরা ঘষে ঘষে ধুয়ে ধুয়েও সেসব যায় না এই সময়ে মেয়েরা কোনো না কোনো কোচিংয়ে যায় সে একটু চেঁচিয়ে ডলেকে ডাকল বাবাকে যেন তার আসার খবরটা দিয়ে আসে তারপরে পরে অনেকদিন পরে ডাকল দিদিভাই নিজের ঘর থেকে শসব্যস্ত হয়ে বেরিয়ে এল মল্লিকা বলল চা করি না কফি চা দাও আজ দুবার কফি খাওয়া হয়ে গেছে আর কি দেব চিড়ে ভেজে দেব না গরম সিঙ্গারা আনিয়ে দেব মদনের দোকান থেকে কিছু না তুমি বস আজকে কি জিনার মেজাজ কোনো কারণে ভালো আছে মল্লিকা চা নিয়ে এসে ভয়ে ভয়ে বসল দু এক চুমুক চা খেয়ে জিনা বলল দু এক সপ্তাহ পরেই আমি রচনায় চলে যাব ভাবছি কেন মুহূর্তে মুখ শুকিয়ে গেল মল্লিকার কতদিন আর তোমাদের উপর এভাবে থাকব আমাদের উপর আবার কি তুই আছিস তো নিজের জায়গায় বাবা বোধহয় উকিলের সঙ্গে পরামর্শ শুরু করে দিয়েছেন ও বাড়ি তোর টাকা পয়সা সব তা হয় না দিদিভাই বাবা দিলেই যা আমার নয় তা আমি নিতে পারি না কেন নয় কেন শ্বশুরবাড়িতে কি মেয়েদের কোনো অধিকার নেই যে সম্পত্তি স্বামীর প্রাপ্য তা কি স্ত্রীরও হয় না পাগলামও করো না দিদিভাই স্বামীটা আমি বলো না তুই পাগলামি করছিস জিনা কাগজে কলমে তুই ওর স্ত্রী কাগজে কলমে যাতে সেটা না থাকে আর তার ব্যবস্থা করছি কর কিন্তু একবার যখন বিয়ে হয়েছে তোর কিছু অধিকারও তো আছে তাছাড়াও অত সহজে ও তোকে ডিভোর্স দেবে না জিনা তোকে মামলা চালাতে হবে চালাব তুই খালি নিজের কথাই ভাবছিস আমাদের কথা তোমরা আমার কথা ভেবেছিলে মল্লিকার মুখ শুকিয়ে গেছে সে টেবিলের দিকে শূন্য চোখে চেয়ে রইল জিনা বলল দিদিভাই আই ডেন্ট মিন তোমার কি দোষ বরং তোমার সঙ্গে কত দিন রাত কত আনন্দে কাটিয়েছে মনের জ্বালায় এসব বলে ফেলি কিছু মনে করো না মল্লিকা সজল গলায় বলল আমার কথাটা একটু ভাবো জি এখানে থাকো এই তো আমাদের এদিকে থাকবে না হলে ও যে কী করবে আমার ভাবতেও হৃদকম্প হয় আশ্চর্য তো কি করবে ও মাঝের দরজাটা বন্ধ করে রাখবে ওদিকে ও যা খুশি করুক না দয়া করে খাবার টাবার পাঠাতে যেও না বনমালা এসে গেলেই সব ঠিক হয়ে যাবে তুমি বনমালাকে মানতে পারছো না জানি তোমার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি দিদিভাই কিন্তু আমি বলছি দিদিভাই মেনে নাও ওকে রিহ্যাবিলেটেড করতে সাহায্য করো কোথাও না কোথাও এই অন্যায় শৃঙ্খলটাকে ভাঙা দরকার তুমি বড্ড মেয়ে মানুষ চিনা বনমালাকে ও কোনোদিনই বিয়ে করবে না সেক্ষেত্রে ওর চাকরি যাবে বাবাও ওকে বার করে দেবেন যদি আর বেয়াদবি করে আর কাউকে যাতে বিয়ে করতে না পারে তার ব্যবস্থা আমি করব ও আর কাউকে বিয়েও করবে না ঠিক আছে তো থাক এইভাবেই একদিকে পড়ে থাক আমি তো শুনেছি বাবা কুটুস্কে ওর সম্পত্তি লিখে দেবেন তো ভালোই তো তুই কুটুস্কের দত্তক নে এখানে নিয়ে এতগুলো ঘর নিখিল যেখানে থাকে থাক তুই তোর মতো থাকবি ডিভোর্সের কেস চলবে আমি এখানে থাকব এটা সম্ভব বেশ তো এখানে আমার কাছে থাকবি সেটা তো আমার পক্ষে আরও ভালো তুই আছিস জানলে ওর একটা ভয়ভীতি একটা চক্ষু লজ্জা থাকবে তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদিভাই ভয়ভীতি চক্ষু লজ্জা কিসের কেন এ আমার পক্ষে সম্ভব না সম্ভব হতে পারে না এটা তুমি বোঝো বুঝবার চেষ্টা করো। জিনা চলে গেল কোথা থেকে মামলার টাকাটা আসবে এটা সে এখনও জানে না এটা নিয়ে তাকে ভাবতে হচ্ছে বাবা মাকে বলবে কি না এখনও ঠিক করে উঠতে পারেনি সে জিতে গেলে অবশ্য সবটাই পক্ষের মিটিয়ে দেবার কথা কিন্তু ইতিমধ্যে ধার নিতে হবে কার কাছে মুকুট হৃত্তিক ওরা ছাড়া তার আর আছেই বা কে সে নেবে ঠিক করেছে তার ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয় কিন্তু লোকটাকে বেকায়দায় ফেলার জন্য যা করার সে করবে টাকাটা নেবে একেবারে থোক এই টাকাটা দিয়ে যদি পূর্ণিমার কোনো ব্যবস্থা করতে পারে এখন বাবার সঙ্গে একটু কথা বলে সে ঘরে চলে যাবে বসে বসে টিভি দেখবে কিছুই তেমন করে দেখবে না শুনবে না তবু দৃশ্য আর শব্দগুলো তার ভেতরের দৃশ্য আর ধ্বনিগুলোকে অকেজ করে রেখে চলে যাবে কিছুক্ষণ সেটাই লাভ দালান দরজা দরজার ওপারে তার পুরনো বাড়ি কদিন আগেও তার ছিল তার সাজসজ্জা পরিপাট্য পরিচ্ছন্নতা নিয়ে কত ভাবনা ছিল এখন নেই সে জানে না বিছানার চাদর খাবার টেবিলের ঢাকা বদলানো হচ্ছে কিনা বাদটা পরিষ্কার করা হচ্ছে কিনা সম্ভবত হচ্ছে না কারণ ও বাড়ির বর্তমান বাসিন্দার এসব সম্পর্কে কোনো ধারণাই নেই তার ধারণা এগুলো কোনোটা মেয়েদের কোনোটা জমাদারের কাজ আর এরা বিনা আহ্বানে বিনা তদারকিতেই সব সমাধা করে থাকে যাই হোক এগুলো তার ভাবনার বিষয় নয় কিন্তু বাবার ঘর থেকে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে আমি স্বীকার করছি ও কখনও আমার ছেলে নয় নিখিলের গলা ও তোমারই ছেলে ওকে দেখলেই বোঝা যায় আমি ছোটবেলায় অবিকল ওইভাবে চন্দ্রবিন্দু লাগিয়ে কথা বলতাম বাবার গলা অপরিচিত একটা গলা বলে উঠল বাচ্চাটি আপনার সন্তান হোক বা না হোক আপনার পিতৃদেব নিজের ইচ্ছায় তার স্থাবর অস্থাবর সম্পত্তি একজন সম্পূর্ণ নিঃসম্পর্ক অনাথকেও দিয়ে যেতে পারেন ব্যাপারটা তার ইচ্ছের ওপর তার নিজের উপার্জনে এই সম্পত্তি তিনি করেছেন আজ্ঞে না নিখিলের উত্তপ্ত গলা তিনি ওর বাবার থেকে যা পেয়েছিলেন তাতেই এসব হয়েছে তা যদি মনে করেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে করতে পারবেন না কল্যাণবাবুর গলা জিনার ডিভোর্সের পর এসব নিতে চাইছে না তাকে আমি কুটুশের কাস্টোডিয়ান করে দেব কুটুস সাবালক হলে সম্পত্তি পাবে তবে তখনও তার উপর জিনার তদারকি দায়িত্ব আমি রাখছি একটা বাস্টার্ডকে আপনি আমার প্রাপ্য অংশ দিচ্ছেন আমি উইল কন্টেস্ট করব মগের মুল্লুক নাকি দেখি কেমন করে আপনি এমন অন্যায় করেন নিখিল শব্দ করে বেরিয়ে আসছে জিনা দ্রুত সরে গেল সত্যি কথা বলতে কি কেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা শুনল তার কোনো ব্যাখ্যা নেই সম্ভবত কল্যাণবাবুর সত্যি সত্যি নিখিলকে বঞ্চিত করে তার অংশ কুটুসকে দিয়ে যেতে পারবেন এটা সে মনে মনে বিশ্বাস করেনি কিন্তু এই ধরনের আইনি বন্দোবস্ত হলে তার নিজের কি অবস্থা হবে কাস্টোডিয়ান মানে কি সে কতটা বাধা পড়ে যাবে এ বাড়ির সঙ্গে সে মুক্ত হতে চাইছে কুটুস্কে চাইছে ঠিকই কিন্তু মুক্তিও চাইছে সাত বছরের বিবাহিত জীবনের ব্যর্থতা তার ভেতরে একটা চ্যালেঞ্জ জাগিয়েছে তার সমস্ত সুনিপুণ গৃহিণীপনা মেলামেশা সামাজিকতায় দক্ষ আধুনিকাপনা তার পতিত্ব তার সৌন্দর্য রুচিবোধ সমস্ত যেভাবে অস্বীকৃত অপমানিত হয়েছে তাতে সে ভেতরে ভেতরে জ্বলছে কুটুসের পালিকার ভূমিকা পালন করলে তার মোক্ষ মিলবে না নিখিলের সঙ্গে বাড়ির দেওয়া বিয়েটা একটা বিয়েই নয় শরীরে স্পর্শ করলেও মনকে স্পর্শ করতে পারেনি নিজে বুঝে সুঝে নিজের দায়িত্বে সে আবার বিয়ে করবে দেখিয়ে দেবে সুখী হওয়া কাকে বলে ডাক্তারবাবু ঠিকই বলেছিলেন তার খুব ভাগ্য যে এই লোকের সন্তান তাকে ধারণ করতে হয়নি বিয়ে করবে কিন্তু তার আগে নিজের দাঁড়াবার জায়গা তাকে খুঁজে নিতে হবে তার যে সামর্থ্য নেই তা তো নয় কারোর দয়ায় সে বাঁচবে কেন কিন্তু কতগুলো নরম জায়গা তার ভেতরে ভেতরে তৈরি হয়ে গেছে বাড়িতে সেটা সে অস্বীকার করতে পারছে না দিদি ভাই জানে না সেই এক নম্বর নরম জায়গাটাই তার যেন দিদি ভাই নয় সেই দিদিভাইয়ের দিদি এমন একটা রক্ষা করতে মনোভাব দুর্বল মেয়েদের প্রতি সবল মেয়েদের বোধ এই ধরনের একটা দিদিসুলভ দায়িত্ববোধ জন্মায় আজ যে দুর্দৈব তাঁর জীবনে এসেছে দিদিভাইয়ের জীবনে তার কাছাকাছি কিছু যদি কখনো আসত কি করত ভেঙে যেত টুকরো টুকরো হয়ে কিংবা নিজেই বোধহয় অপরাধীর মতো মুখ বুঝেই সংসার ধর্ম পালন করে যেত কি প্রচণ্ড ভয় নিখিলকে জমের মতো ভয় পায় ও নিখিলে রূঢ় থাকে প্রতাপকে নিখিল ও দিদিভাইকে ভীষণ অপছন্দ করে সংসার আলাদা করার যা কিছু ষড়যন্ত্র সে করেছে জিনাকে দিদিভাইয়ের প্রভাব থেকে সরাবার জন্যই এখন কথা স্পষ্ট বুঝতে পারে সে দিদিভাই ছাড়াও বাবার প্রতি তার একটা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে ঘটনাচক্রে খুব কাছাকাছি এসে গেছে তারা চিন্তায় ধ্যান ধারণায় শুধু জিনার কথা ভেবে তার উপর আস্থা রেখে উনি নিজেকে নিজের সংস্কারকে যেভাবে ভাঙছেন তাতে এক কথায় উনি আশ্চর্য তার নিজের জেঠু বাবা এরা সব বেশ সহজ সরল বাস্তববুদ্ধিসম্পন্ন ভালো লোক তাদের দায়িত্ব কর্তব্যবোধ শৃঙ্খলা ও একে বিশ্বাস আছে কাণ্ডজ্ঞান যেমন রসজ্ঞানও তেমনি কিন্তু কল্যাণদের সরকারের সঙ্গে তাঁদের কোনো তুলনা হয় না এই বাবার পাশে তার জেঠু যেন একটা ভাঁড় একটা ক্লাউন এই পরিস্থিতিতে পড়লে জেঠু কি করতেন নিরুদ্দেশ হয়ে যেতেন খবরের কাগজে বিজ্ঞাপন ছাপাতে হত উচ্চতা পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি স্থূল দেহ গায়ের রঙ শ্যামবর্ণ বয়স ঊনসত্তর বিশেষ চিহ্ন বুকের উপর কাটা দাগ প্রমোদ নাগ চৌধুরী কেহ যদি খবর দিতে পারেন কৃতজ্ঞ থাকিব তৃতীয় নরম জায়গা ঝুম্পা মাম্পিকে ছাপিয়ে কুটুস শিশুর মায়া বড় মায়া প্রথম দেখার দিন থেকে কুটুসের প্রতি তার যে কি অকারণ স্নেহ পড়েছে কেন পড়েছে ভেবে সে কুলকিনারা করতে পারে না ভারী মায়াময় বাচ্চাও তারপর জিনার উপর ভীষণ ঝোঁক সোম বুধ শুক্র তিন দিন সে এখন রচনায় যায় ঋত্বিক বলেছে দেখো জিনা ভেবে চিনতে কাজে যোগ দাও তোমার মতো একজন চিফ সুপার পেলে আমরা বড়তে যাব রেসিডেন্সিয়াল তো বটেই তুমি ভেবে নাও চিফ হলে তুমি কোয়ার্টার্স পাবে টাকা করিও ভালো দিতে পারব অন্যদিকে টিচারের পোস্টে মাইনে কম কিন্তু স্বাধীনতা বেশি দুটোর মধ্যে যেটা ইচ্ছে তুমি নিতে পারো কিন্তু আগে ভালো করে ভেবে নাও জিনা এখন তিন দিন পড়াতেই যায় কিন্তু অন্যান্য দিনগুলোতেও কুটুস তাকে খোঁজে সে গেলে কাছে থেকে আর নড়তে চায় না পরদিন রচনায় গেলে ঋত্বিক বলল জিনা তোর জন্য কুটুসের মা অনেকক্ষণ থেকে এসে বসে আছে দেখ বোধহয় পূর্ণিমার ঘরে বনমালার মাত্র ভেতরে একটা রাগ সাপের মতো ফনা তুলছে সে টের এর কোনো যুক্তি নেই সে তো বনমালাকে মেনেই নিয়েছে জানে না কি তার ভূমিকা তার জীবনের বিপর্যয়ের একেবারে নিমিত্তের মতো তবুই রাগ এই কুঁকড়ে যাওয়া সে থামাতে পারে না একটা ছোট ঘর আপাতত পূর্ণিমাকে দেওয়া হয়েছে সে রচনার জরুরি অবস্থার অতিথি জিনা তার নিজের উপার্জনের থেকে পূর্ণিমার খরচ বহন করে খুব সম্ভব তার নিজস্ব টাকা করেই যা মুকুটদের কোয়াপারেটিভে আছে তার ব্যবস্থাও শিগগিরই হয়ে যাবে তবে আহামরি কিছু নয় পূর্ণিমা এখানে ভালো আছে মন দিয়ে পড়াশোনা করছে সুপারদের মধ্যে একটি সায়েন্স গ্র্যাজুয়েট তাকে খুব সাহায্য করে সুধাদির বাংলা জ্ঞানও কাজে লাগছে ইংরেজি দেখিয়ে দেয় জিনা নিজে অন্য সময় বাচ্চাদের একটু দেখাশোনা তাদের সঙ্গে খেলাধুলা করে পূর্ণিমার সময় ভালোই কাটে ঘরে ঢুকতেই বনমালা উঠে দাঁড়াল তার মুখ নিচু চোখ মাটির দিকে জীনা ঈষৎ বিরক্ত গলায় বলল কিছু বলবে বলতেই বনমালা অপুড় হয়ে তার পা জড়িয়ে ধরল কাঁদছে জিনা আরও বিরক্ত হয়ে বলল কান্নাকাটি করো না আমার ভালো লাগে না কি বলবে বল তোমার উপর আমার কোনো টাগ নেই সেই দিনের পর এই প্রথম বনলতার সঙ্গে তার দেখা অনেক রোগা হয়ে গেছে মেয়েটি তাকে কেমন অন্যরকম দেখাচ্ছে দিদি বনলতা সজল গলায় বলল আপনি সব বিয়ে থার কথা তুলছেন কেন কেন সেটাই সভ্য সমাজের নিয়ম এখনও সেটাই আমি মানি বলে আমাদের কেউ কখনো বিয়ে করে করে না এবার থেকে করবে আজ একজন করলে কাল আরো পাঁচজন করবে তোমরাও প্রমাণ করতে পারবে তোমরা অস্বাভাবিক জীব নও বাবাও তো রাজি হয়ে গেছেন সে আপনি যাই বলুন এ হয় না আমি বা কেন রাজি হব সে তোমার ব্যাপার কিন্তু রাজি না হলে কেন সেটা আমি জানতে চাইতেই পারি আপনাদের চাপাচাপিতে যদি সত্যি সত্যি ওরকম কিছু ঘটেও তাতেও কি উনি আমাকে সম্মান দিতে পারবেন আমি ভদ্রঘরের মেয়ে ছিলাম বনমালা মান উনি আমাকেও দেননি আমি জানতাম না তাই ছিলাম তুমি জানতে কিন্তু তোমার আপত্তি হয়নি এখন যদি তোমাকে ঘরে নিয়ে গিয়েও আগেকার মতো ব্যবহার করেন তাহলে তোমার অপমানিত বোধ করা উচিত নয় এসব কথা ছাড়ো আয়নত স্ত্রী হলে তুমি অনেক সুবিধে পাবে তোমার ছেলে তো পাবেই ছেলে পরিচয় পাবে সবচেয়ে বড় কথা এই অনাচার থামা উচিত তুমি কারো সম্পত্তি নাও কোনো মানুষ কারো সম্পত্তি হতে পারে না তবু তোমাকে একজন বেঁচে দিল অমনি তুমি তার দাসী হয়ে গেলে এটা অনৈতিক তো বটেই সম্পূর্ণ বেআইনি নিরুপায় হয়ে তুমি এ জীবন মেনে নিয়েছিলে আমি চাইছি তোমার উপর অবিচারের প্রতিকার হোক জিনা দিদি এবার মুখ তুলে চাইল বনলতা তার চোখে বেশ অবাধ্যতা যদি বিয়ে করতেই হয় তাহলে বাবুর মতো খারাপ লোককে আমি বিয়ে করব কেন বলতে পারো আমাদেরও তো কখনো সখনো সত্যিকারের বিয়ে হয় না তা না কিন্তু সে হয় ভালোবাসায় তার জন্যে বিশ্বাস চাই আপনার উনি তো মিথ্যেবাদী হপ্তায় তিন চার দিন তিন চার ঘন্টার জন্য আসে তাইতেই বড় হাড়কালি করে দেয় যা হয় ওই তিন চার দিনের উপর দিয়ে যায় ঘরে নিয়ে গেলে তো দিন রাত্তির যা খুশি করবে উনিও যেমন আমাকে মান দিতে পারবেন না আমিও তেমনি ওকে মান দিতে পারব না এক ফোঁটাও নয় জোচ্চোরকে কি বিশ্বাস করা যায় নাকি জিনা বিরক্ত গলায় বলল কেন তুমি তো সেদিন বলেছিলে উনি ভালো লোক তোমার কাছে উনি ভালোই থাকবেন না দিদি ওটা ওদের ফুর্তি করার জায়গা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে কখনো একা সে ফুর্তি রকম আপনারা আন্দাজ করতে পারবেন না আর মদ পেটে পড়লে তো আর দেখতে হবে না সে চেহারাটা আপনাদের দেখতে হয় না সেসব নিয়ে আবদারও আপনাদের শুনতে হয় না ভালো মানে কি ভালো মানে পেমেন্ট ভালো সেখানে জোচ্চুরিটা করেনি এ দু মাস আমি ওকে এ ঘরে ঢুকতে দিইনি পরের মাসে বাড়ি ভাড়ার অ্যাডভান্স শেষ হবে আমিও ঘর ছেড়ে দেব তারপরে কোথায় যাবে তোমার ছেলে উৎকণ্ঠিত হয়ে বলল জিনা আমার ছেলেকে ঋত্বিক দাদারা যেমন দেখছে দেখবে আর নিজের ব্যবস্থা আমি নিজেই নিতে পারব আবার ওই তোমার পা ছুঁয়ে বলছি দিদি আমার ছেলের মাথার দেববি আমি আরও কাজ করব না তুমি আমার কথা ভেবে মিছে কষ্ট পেও না শোনো বনমালা শোনো জিনা পেছন থেকে ডাকল কিন্তু বনমালাকে ধরতে পারল না চিন্তিত মুখে সে পূর্ণিমাকে জিজ্ঞেস করল তুই কিছু জানিস ও কোথায় যাবে কি করবে কি ঠিক করেছ পূর্ণিমা মাথা নাড়ল সে কিছু জানে না এরই দু তিন দিন পরে রবিবার পরেশনাথের মন্দিরে বেড়াতে গিয়ে ফিরল না রচনার কয়েকটি বাচ্চা কুটুস এবং আরও তিনটি কুটুসই সবচেয়ে ছোট অন্যরাও বছর ছয় সাতের বেশি হবে না নিয়ম অনুযায়ী ওদের সঙ্গে গিয়েছিল ওদের তিনটি দিদি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপার দুজন টিচার গভর্নিং বডির পক্ষ থেকে গিয়েছিলেন ললিতা দেবী ছাড়াও সমরেশ চৌধুরী নামে এক ব্যবসায়ী ভদ্রলোক নিশ্ছিদ্র ব্যবস্থা এর উপরে বাসের ড্রাইভার তার হেল্পার দেবী ও সমরেশ চৌধুরী যান নিজস্ব গাড়িতে এরাও প্রায়ই যান বাচ্চারাও এদের ভালো করেই চেনে বিশেষ করে ললিতা দেবী প্রায়ই হোস্টেলে অনেক খাবার দাবার খেলনা ইত্যাদি নিয়ে যান বলে তাকে সব বাচ্চাই ভালোবাসে ওদের গুনে গেথে বাস থেকে নামাতে হয় গুনে গেথে তুলতে হয় তোলার সময় গন্তিতে চারজন কম পড়ে পরক্ষণেই বোঝা যায় তারা ঠিক কোন চারজন চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন্সের মতো বড় জায়গায় গেলে বাচ্চাদের দল হিসেবে ভাগ করে প্রত্যেক দলের সঙ্গে একজনকে রাখা হয় নিকো পার্ক সায়েন্স সিটি পরেশনাথ এসব জায়গায় দরকার হয় না শেষ দেখা গেছে ওদের মাছের চৌবাচ্চার কাছে এক মনে মাছ দেখছিল সংখ্যায় গড়মিল ধরা পড়ার পরে ওরা সারা পরেশনাথ মন্দির চত্বর আতিপাতি করে খুঁজেছেন অবশেষে স্থানীয় থানায় ডায়েরি করে এসেছেন কিন্তু ঋত্বিক রবিবার রাত্রে দিল্লি থেকে ফেরায় সোমবার এগারোটার আগে খবর পায়নি দিল্লি গিয়ে বেচারি আরও ফান্ডের ব্যবস্থা পাকা করে এসেছে খুব খুশি মেজাজে ছিল এসেই এই খবর সারা দিন বেলগাছিয়া থানা মিসিং পারসন স্কোয়াড মিডিয়া সব নিয়ে ব্যস্ত ছিল ঋত্বিক মুকুট দুজনেই রোববার থেকে জিনার জ্বর জ্বর সকালে সে যেতে পারবে না জানিয়ে দিয়েছিল ঝুম্পাকে দিয়ে বিকেল চারটে নাগাদ সে মুকুটের ফোন পেল জিনা একটা বাজে খবর আছে কি বনমালা আমি তোকে শুক্রবার থেকে অনেকবার বনমালার কিছুই হয়নি শুক্রবার ওর জন্যই আমাকে একটু বাইরে যেতে হয়েছিল। ছিলাম না কদিন খবরটা ওর ছেলের কুটুসের কি হয়েছে কুটুস হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে তখন মুকুট তাকে আদ্যপান্ত বলল পুলিশ ইনভেস্টিগেট করছে তুই ভাবিসনি জিনার মাথা ঝিমঝিম করছিল কি হারিয়ে গেছে কি রিসিভার রাখতেই পেছন থেকে মল্লিকা জিজ্ঞেস করল কুটুস হারিয়ে গেছে পরেশনাথের মন্দির থেকে কুটুস ইদানিং মাঝে মাঝে এসে স্ট্রিটের বাড়িতে থাকছে জিনার সঙ্গে আসে আবার একদিন পর জিনার সঙ্গেই ফিরে যায় কার বাড়িতে এসেছে কুটুস মাম্পি জিজ্ঞেস করে জিয়া কে তোমাকে মুড়ি খেতে দেয় ঝুমা মুড়ি খেতে খুব ভালোবাসে কুটুস আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দেয় মল্লিকা ঝুম্পা বসে বসে খাওয়ায় মাটিতে মুড়ি পড়ে গেলে একটি একটি করে তুলতে থাকে কুটুস খেও না পড়ে যাওয়া খাওয়ার খেতে নেই আলু আলু পড়ে গেলে যদি খাওয়া না যায় আলু ভীষণ ভালোবাসি কুটুস ফ্রান্স থেকে এসেছিস নাকি রে তুই ঝুম্পা জিজ্ঞেস করে কুটুস জোরে জোরে মাথা নাড়ে নচনা ফ্রান্স থেকে নয় সে রচনা থেকে এসেছে আড়াল থেকে তাকে লক্ষ্য করেন কল্যাণবাবু অনেক লক্ষ্য করে তিনি নিশ্চিত হয়েছেন এ তাদের বাড়িরই ছেলে নিজেকে তো আর ছেলেবেলায় দেখেননি কিন্তু লোকের কাছে শোনা ছিল তারপর আছে অ্যালবামের ছবি একটা নিজের ছোটবেলার ছবি বড় করে তিনি বাঁধিয়ে রেখেছেন ফ্রেম শুদ্ধ ছবিটা সারা বাড়ি ভ্রমণ করে কখনো মল্লিকার ঘরে কখনো ঝুম্পাদের ঘরে কখনো আবার ফিরে আসে কল্যাণবাবুর নিজের কাছেই এই ছবিটা দিয়েই তিনি বোধহয় নিজের ও আর সবার মনের সংশয় কাটাতে চান একজন অনাথ বাচ্চাকে মানুষ করার জন্য অর্থ সাহায্য করতেও কল্যাণবাবুর আপত্তি হতো না কিন্তু সম্পত্তির অংশীদার করতে গেলে নিশ্চিত হওয়া চাই ছবিটা দেখিয়ে কুটুসকে যদি বলা হয় কে বলতো কুটুস অমনি আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আঙুল রাখে আয়নার প্রতিবিম্বের ওপর বলে কুটুস কুটুস হারিয়ে গেছে শুনে অদ্ভুতভাবে চুপ হয়ে গেলেন মানুষটি রাত্রে শোবার আগে একটু দুধ খান খেলেন না আজ রাত আটটার পর সাধারণত তাঁর দরজা বন্ধ হয়ে যায় আজ খোলা রইল আলোর একটা চওড়া স্রোত দরজা থেকে বেরিয়ে দালানের ওপর পড়ে রইল জিনা বিছানায় মৃতের মতো শুয়েছিল জ্বর একটু কমেছে মল্লিকা খাবার এনেছে জিনা ওট খেয়ে নে অনেক সাদাসাদির পর উঠে বসল জিনা। রাগে চোখের জলে মুখটা মাখামাখি হয়ে গেছে চুলগুলো কপালে সাঁটা সে তীব্র স্বরে বলল যাও না যাও আমাকে কেন রান্নাঘরে যাও দেখো আদরের দেবর বোধহয় এসেছেন তার জন্যে পঞ্চব্যঞ্জন সাজাতে হবে না কবে থেকে বলছি ওকে বুঝতে দাও বুঝতে দাও সবাই ত্যাগ করলে মানুষের কি অবস্থা হয় তা কে কাকে বলছে কল্যাণবাবু অপেক্ষা করছেন নটা নিচের দরজা চাবি দিয়ে খুলে সে উপরে উঠল দালান অবধি পৌঁছতেই তিনি ঘরের সামনে বেরিয়ে এলেন শোন নিখিল দাঁড়িয়ে গেল বাচ্চাটি কোথায় আছে কে বাচ্চা বাচ্চা একজনের কথাই আমি জিজ্ঞেস করতে পারি তুমি জানো ও কি ব্যাপার কোথায় সে সেটাই জানতে চাইছি কোথায় রেখেছ তাকে আই অ্যাকিউজ ইউ আপনার কথার মানে আপনার আস্পদ্যা কম নয় কল্যাণবাবু ঘরে ঢুকে গেলেন দরজা বন্ধ হবার শব্দ হল নিখিল মাঝের দরজা এসে দাঁড়াল চেঁচিয়ে বলল সবাই শুনে রাখো বেয়াদবির দিন শেষ হয়েছে এ আমার বাড়ি আমি যা খুশি করব ইচ্ছে হলে পুরো শেডবাগান রামবাগান উঠিয়ে নিয়ে আসব নন স্টপ মাইফেল চলবে চান্স দিয়েছিলাম বোঝাপড়ার হলো না এবার দেখবে আমি কি করতে পারি আর না পারি আজ সে বেশ খানিকটা মাতাল তার চোখ লাল মত্ত তার চিহ্ন তার চলাফেরায় বিমান যথারীতি এখনো অনুপস্থিত সকাল হতে আর দেরি করল না জিনা কারও কথা শুনল না একটা ট্যাক্সি নিয়ে চলে গেল হৃত্বিকদের বাড়ি যোধপুর পার্ক দোতলার জানালা থেকে তার চলে যাওয়া দেখল নিখিল বাড়ির দরজা পেরিয়ে প্রথম কথা বলল জিনা। তোরা রেড করা কোথায় ওই দুই আউটসাইডারের বাড়ি আমার মনে পড়ছে প্রত্যেক নববর্ষে ক্রিসমাসে নিখিল একটা করে বড় কার্ড পেত নাম থাকত ল জিজ্ঞেস করলে বলতো ললিত নামে ওর এক পুরনো বন্ধু ওটা পাঠায় ওই রকম মনোগ্রাম তার সব কিছুতেই কখনো এই ললিতাকে দেখিনি আমি আমার ধারণা ওটা ললিত নয় ললিতা দুজনের মধ্যে সম্পর্ক ছিল দেখো ওই ললিতা হয়তো কোনো চক্রের সঙ্গে জড়িত শুদ্ধ একটা ওয়াইল্ড গেসের উপর নির্ভর করে কারো বাড়ি রেড করানো যায় মুকুট বলল কিন্তু জিনার কথায় সে বেশ বিচলিত হয়েছে ওয়াইল্ড তোরা এটাকে ওয়াইল্ড বলছিস আমি বাবা আমরা হানড্রেড পারসেন্ট শিওর এটা নিখিলেরই কাজ ওদের লক্ষ্য হল কুটুস আর তিনটে বাচ্চাকে চোখে ধুলো দেবার জন্যে ঋত্বিক বলল মহিলাকে তো আমার গোড়ার থেকেই ভালো লাগেনি এইসব লাইনে যারা সারা জীবন ধরে ঘাঘু হয়েছে তাদের মধ্যে বহু বড় ধরনের অপরাধ দেখা যায় কে জানে শিশু পাচার চক্র না শুধুই নিখিল চক্র জিনা তুইও তো মহিলাকে হোস্টেলে এসে বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতে দেখেছিস তখন কি মনে হয়েছিল জিনা বলল ভালো লাগেনি অত বড় লোকে দেখানো কি আছে অত দেমাকি বা কেন ও সমস্তই মুখোশ যাই হোক এখন এসব স্পেকুলেট করে লাভ নেই ঋত্বিক বলল মহিলা যদি এর পেছনে থাকে ওর বাড়িতে কখনো পাওয়া যায় পুলিশ যা করার করছে আমি একটু পরেই বেরোব মুকুট জিনাকে শুয়ে দেয় ওর বেশ জ্বর মুকুট জিনাকে শুইয়ে দে ওর বেশ জ্বর প্যারাসিটামল দিয়ে দে একটা আমার প্রজেক্টার বারোটা বাজিয়ে দিল এরা হ্যাঁ নিজের কথাই চব্বিশ ঘণ্টা ভাব জিনা রাগ করে বলল তোর খালি কুটুর জিনা আমার কিন্তু আরও তিনটে আছে শানু চিতু শম্ভু দুর্ভাবনা কারও চেয়ে কম নয় আমার কিন্তু আমাকে মাথা ঠান্ডা করে চলতে হবে আমি পুলিশকে তোর সন্দেহের কথা বলবো। কোন মিনিস্টার কোনো আমলার সঙ্গে মহিলার দহরম মহরম তো জানি না তবে আমি শেষ পর্যন্ত লড়ব এবং তোদের সন্দেহ যদি সত্যি হয় নিখিল দে সরকার বাঁচবে না জিনা চোখ বুঝল তার আর একটা কথাও বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে চারপাশে সব কিছুই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় যেখানে যা আছে মনে হচ্ছে এই সব দরজা জানালা ভেঙে বেরিয়ে যায় একটা অতি প্রাকৃত প্রাণীর মতো তছনচ করে দেয় এই অনাচারে শয়তানিতে ভর্তি পৃথিবীর যাবতীয় সংসার কিন্তু আপাতত তার ভীষণ ঘোর আসছে একটা মাথায় সে দুর্মুষ পিটছে মাথায় কে দুর্মুষ পিটছে হাত পা সব যেন কুকুরে চিবচ্ছে সে মাথা পর্যন্ত তুলতে পারছে না আর এত জ্বর মুকুট মাথা ধুইয়ে দিচ্ছে ঠান্ডা জলে তার চুলগুলো খাটের পাশ থেকে ঝুলে রয়েছে হু হু করে পাখা চলছে জ্বর মাপছে মুকুট কাকে ফোন করল সবই যেন স্বপ্নে ঘটছে যা কিছু এতদিন ঘটেছে সবই স্বপ্ন দুঃস্বপ্ন এক কাল রাত্রির যেন তাকে ঘিরে ঘিরে ঘুরছে কবে কোথায় এর শেষ একটা ক্রুব্ধ জিজ্ঞাসা ছড়িয়ে যাচ্ছে তার জ্বরগ্রস্ত মস্তিষ্ক থেকে তরঙ্গে তরঙ্গে এইভাবেই ঘনিয়ে আসে সেই নিশ্চিদ্র নিষিদুপুর জ্বরে অচৈতন্য একজন একজন নিরুদ্দেশ আর একজন বসে আছে খোলা জানালার পাশে করতলে তিন খণ্ড শক্ত মলাটে বাঁধায় গল্পগুচ্ছ ভেতরের দুশ্চিন্তা অশান্তি ভুলে থাকবার একমাত্র উপায় বই দুপুরে সে ঘুমবে না স্থির করে কিছুতেই ঘুমোবে না কিন্তু এক একদিন পেরে ওঠে না আর ঘুমলেই ম্যামি ভয়াবহ ভুতুড়ে অন্ধকার ঘুমলে বাঘ সুতরাং তেরোতলা বাড়ির ছাদ থেকে এক লাফে টিভি টাওয়ারে উঠে যায় বাঘটা মানচিত্র পরিষ্কার আরেক লাফে নেমে আসে পার্শ্বনাথ মন্দিরের চূড়ই আর এক স্লো মোশন লাফ জামকাট মানিকতলার মোড় জামকাট স্টেট বাসের মাথা জামকাট গোরচাঁদ বোসের গলি সরু সরু রাস্তার হেতাল ঝোপের পেছনে পেছনে গুড়ি মেরে সে এগোতে থাকে ধূর্ত নিষ্ঠুর খল নারী খাদ। সময়টা অদ্ভুত দিন অথচ দিন নয় সূর্য পশ্চিম কোণে ঝুলছে চাঁদের মতো ক্ষীণ মেঘের প্রতাপে ভিজে ভিজে নিবু নিবু ভারী নিষ্প্রভ হাওয়ায় শহরময় ছড়িয়ে যাচ্ছে জঙ্গলের বাঘের বুনগন্ধ ঘরময় বারান্দাময় তীব্র মানুষকেকো গন্ধের চোটে হাঁক করে জেগে ওঠে সে কখন সদর দরজা খুলে গেছে হারানো চাবির মোচড়ে সে টেরও পায়নি অবসরের চুল মেলে নিশ্চিন্তে ছিল তামাক অ্যালকোহলে জড়ানো শরীরের মোটকা গন্ধ খুট করে একটা শব্দ দরজারা আলোর আয়তক্ষেত্র উধাও লুকোনো কোণ থেকে ঝাঁপিয়ে পড়ল স্বপ্নের বাঘ প্রাণপণে মুখ সরায় সে করাল মুখের কামড় থেকে থাবা থেকে ছিঁড়ে আলাদা করে নিজের মাংস শাড়ির ওপর দুর্বহ ওজন হিঁচড়ে পালিয়ে যায় সে শাড়ি থেকে তারপর বইটা দিয়ে সজরে আঘাত করে চোখ ঘেঁষে গেছে চোটটা দৌড়ে ছিটকিনি খুলে সে চিৎকার বেরিয়ে আসে গলা দিয়ে অকথ্য গর্জনে মুখ চেপে ধরছে বাঘটা সে প্রাণপণে ছুটে যেতে চায় একবার নিচের সিঁড়ির দিকে একবার ছাদের সিঁড়ির দিকে দরজা চায় একটা মাত্র খোলা দরজা তাকে ছ্যাঁচরাতে ছ্যাঁচরাতে সিঁড়ির মুখ থেকে টেনে আনতে থাকে বাঘটা ঘরের দিকে টুটি কামড়ে ধরেছে থাবা দুটো বুকে শরীর মনের সমস্ত শক্তি জড়ো করে সে এবার এক ধাক্কা দেয় সিঁড়ির প্রথম ধাপে পড়ে গেছে বাঘটা আরেকটা ধাক্কা দেয় বিদ্যুতের মতো বেগে হাত দিয়ে পা দিয়ে সমস্ত দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়তে থাকে বাঘটা ধপ করে একটা বিশ্রী শব্দ হয় মাথা নিচু করে পড়েছে তখন সে ঝাঁপিয়ে পড়ে দালানের মাঝখানে সবুজ দরজার ওপর তার সমগ্র বিবাহিত জীবনের সংকুচিত নিরবতার ওপার থেকে ভয় লজ্জার দেয়াল দুহাত দিয়ে ভেঙে বিকৃত গলায় চিৎকার করে ওঠে জিনা 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 দরজা খুলে যায় এ সায়া ব্লাউজ পরা আলুথালু হতশ্রীর সামনে দেখে একেবারে হতভম্ব হয়ে যান বৃদ্ধ ওই যে সে কান্না আর চিৎকার মেশানো একটা তীব্র আত্মনাদ করে মেরে ফেলেছি ঠেলে ফেলে দিয়েছি আর সইতে পারিনি কতদিন সইব লাঠির ওপর ভর আস্তে আস্তে সিঁড়ির মাথায় গিয়ে দাঁড়ান তিনি সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পড়ে আছে তার ছোট ছেলে খারাপ ছেলে ঠোঁট কেটে রক্ত ছড়ছে খোলা চুল এলোমেলো হয়ে গেছে ব্লাউজ ছিঁড়ে ঝুলছে উন্মাদিনীর মতো দৃষ্টি ওপরের নিচে বার কয়েক তাকিয়ে দেখলেন তিনি বোঝবার প্রবল চেষ্টায় তারপর তীব্র কষাঘাতের মতো সত্য ধরা দিল এতদিনের সমস্ত ক্যানোর কার্যকরণ বুঝে তিনি এক মিনিট তাঁকে আঁকড়ে ধরা মেয়েটিকে ধরে রইলেন তারপর এক হাতে লাঠি আর এক হাতে তাকে ধরে ধরে তার ঘরে নিয়ে গেলেন আলনা থেকে একটা শাড়ি নিয়ে বললেন পরে নাও আমি তো পরাতে জানি না মা নিজের ঘরে নিয়ে গেলেন আস্তে আস্তে তাক থেকে একটা ওষুধের পাতা নিলেন ছিঁড়ে দুটি বড়ি হাতে দিয়ে বললেন খেয়ে নাও দেখি জল দিচ্ছি নিজের আরামচেয়ারে বসিয়ে দিলেন ধরে ধরে কুঁজোর জলে তোয়ালে ভিজিয়ে বললেন মুখটুকগুলো ভালো করে মুছে নাও এবার নিয়ে চুপটি করে শুয়ে থাকো ঘুম এসে যাবে তুমি তো ফেলনি টাল সামলাতে না পেরে ও আপনি পড়ে গেছে টাল সামলাতেও তো জানতে হয় অপেক্ষা করবেন তাকে এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ও ঘুমিয়ে পড়বে তারপরে তিনি কতগুলো ফোন করবেন বেশি নয় মাত্র তিনটে একটা বিমানকে তার অফিসে দ্বিতীয়টা রচনায় জ্বর গায়ে জিনাবোধ হয় সেখানেই গিয়ে বসে আছে বাচ্চাগুলোর যদি কোনো খোঁজ পাওয়া যায় আর তৃতীয় ও সর্বশেষটা ডক্টর সেনগুপ্তকে তার মোবাইল নম্বরে ডক্টর সেনগুপ্ত কল্যাণ সরকার বলছি হ্যাঁ ডাফ স্ট্রিটের একটা বিশ্রী দুর্ঘটনা ঘটে গেছে হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে একদম একা তার উপরে খোঁড়া মানুষ কি যে করি ছোট ছেলেটি ইদানিং বেসামাল হয়ে বাড়ি ফিরছিল আপনি তো সবই জানেন সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে ঘাটটা দেখে ভালো ঠেকছে না বেকায়দায় পড়েছে আমি খোঁড়া নিচে নামতে পারছি না বড় বৌমাটি কীরকম ভীতু প্রকৃতি দেখেছেন তো দেখে শুনে এমন ঘাবড়ে গেছে যে ট্রাঙ্কুলাইজার দিতে হল আমাকে যেটা দিয়েছিলেন হ্যাঁ টেন দিয়েছি বড় ছেলেকে ফোন করেছি সেই এসে দরজা খুলবে হ্যাঁ জানি না এ কেন এমন সময় ফিরল ঈশ্বর জানেন নিয়তি কি বলবো বলুন পাপের বেতন কি তা সবাই জানে তবু শত হলেও তো বাপ আপনি যত শিগগির পারেন হ্যাঁ শক্তই আছি শক্তই থাকব নিশ্চয়ই শুনলেন বাণী বসুর লেখা খারাপ ছেলে উপন্যাসটির অডিও বুকের পঞ্চম ও শেষ পর্ব এছাড়াও নিয়মিত বাংলা অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা অডিবল আপনার শ্রুতিগ্রন্থাগার